আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। দর্শক, উপসচিব থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত 30 লাখ টাকা ঋণের পাশাপাশি গাড়ির জ্বালানি ও মেইনটেন্যান্স বাবদ প্রতি মাসে দেওয়া হচ্ছে আরও 50,000 টাকার ভাতা। অধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়ি সেবা নগদান নীতিমালা অনুযায়ী যারা এই সুবিধা গ্রহণ করছেন তারা মন্ত্রণালয়ের কিংবা প্রকল্পের গাড়ি ব্যবহার করতে পারবেন না। কিন্তু এই নীতিমালা কাগজেই রয়ে গেছে, মানছে না অধিকাংশই। প্রতি মাসে 50,000 টাকা গাড়ি ভাতা তুললেও অনেকেই ব্যবহার করছেন পরিবহন পুলের গাড়ি, কেউ কেউ আবার অবৈধভাবে ব্যবহার করছেন 3 থেকে 4টি সরকারি গাড়ি, তুলছেন একাধিক গাড়ির জ্বালানি, চালক ও রক্ষণাবেক্ষণ বাবদ ভাতা, জনগণের করের টাকায় কেনা গাড়ি বানিয়ে ফেলেছেন পারিবারিক সম্পত্তি, এমনকি করোনার কারণে টানা 2 মাস অফিস বন্ধের সময়ও ভাতার পুরো টাকা তুলেছেন সবাই। বিভিন্ন প্রকল্পের গাড়ি বিলাসিতা গণমাধ্যমের শিরোনাম হচ্ছে নিয়মিত, কিন্তু দেখার যেন কেউ নেই। প্রায় প্রতিটি প্রকল্পেই প্রকল্প পরিচালক, উপপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য রাখা হচ্ছে কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি। জ্বালানি তেল আর রক্ষণাবেক্ষণের নামে রাখা হচ্ছে জনগণের করের টাকা হরিলুটের সুযোগ। প্রকল্প শেষ হওয়ার 60 দিনের মধ্যে গাড়ি ফেরত দেওয়ার বিধান থাকলেও কোনো প্রকল্পেই তা মানা হচ্ছে না। উল্টো বেশ কিছু প্রকল্পের গাড়ি কর্মকর্তাদের মধ্যে ভাগ বাটোয়ারার অভিযোগ উঠেছে। এমনকি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা প্রায় 10,000 গাড়ির হদিশ জানে না কেউ। এসব ঘটনায় বিরক্ত মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি প্রকল্প ধরে ধরে গাড়ি উদ্ধারের কড়া নির্দেশ দিয়েছেন। অবৈধভাবে জ্বালানি বাবদ নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিতে বেশ কয়েকজন আমলাকে চিঠিও দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এরকম একটি বাস্তবতাকে সামনে রেখেই দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আমাদের গাড়ি বিলাসিতা নিয়ন্ত্রণের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, নিজেরা করিস সমন্বয়ক খুশি কবির এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করে স্ক্রল দেখো নম্বরে। আমরা মূল আলোচনায় যাবার আগে পত্রিকার কিছু শিরোনাম দেখে নেব। আমরা শিরোনামগুলো দেখলাম, ফিরছি আমাদের আলোচনায়। জনাব ইশতিয়াক রেজা, আমরা এবং বিভিন্ন প্রকল্পের এই গাড়ি বিলাসিতার কিংবা গাড়ি বিলাসিতার এই কারণগুলোকে আপনি কীভাবে দেখছেন, এই অবস্থাকে, এই বিলাসিতাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। এখানে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি। আমি করোনা ঠিক আগে আগে ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি গিয়েছিলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে। ভারতের এখন যিনি পররাষ্ট্র সচিব আছেন, যিনি বাংলাদেশে হাই কমিশনার ছিলেন, তিনি হায়দ্রাবাদ হাউসে আমাদের জন্য একটা লাঞ্চের আয়োজন করেছেন। তিনি আমাদের সাথে আসলেন দেখা করতে। তিনি এসেছেন একটা ছোট্ট মারুতি সুইফট গাড়িতে করে। তার সাথে এখন যিনি ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন দুরাইস্বামী, তিনি তখন বাংলাদেশ ডেস্কের প্রধান এডিশনাল সেক্রেটারি হিসেবে তিনি এসেছেন, এবং সাথে আরেকজন এডিশনাল সেক্রেটারি এসেছেন আমাদের সাথে দেখা করতে এবং লাঞ্চ করতে। তারা এসেছেন ট্যাক্সি ক্যাবে করে। তখন এক পর্যায়ে আমি দুরাইস্বামীকে জিজ্ঞেস করলাম যে তুমি ট্যাক্সি ক্যাবে আসলা কেন? তো বলে যে এটা আমার, আমি তো এডিশনাল সেক্রেটারি, আমাদের ফুল টাইম গাড়ি সব ক্ষেত্রে নাই। আপনি এটা ভাবতে পারেন কি না বাংলাদেশে কোনো এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারির জন্য? ঠিক এরকম একটি ঘটনা ইউরোপিয়ান কমিশনের একটা দাওয়াতে আমি মঞ্জুরুল হাসান বুলবুল কয়েকজন গিয়েছিলাম।
ডিজি লেভেলের কর্মকর্তা যারা বাংলাদেশকে বিলিয়ন বিলিয়ন ইউরো লোন দেয় এবং সচিব আবু আলম শহীদ খান এখানে আছেন, তারা কোন পর্যায়ের কর্মকর্তা আপনারা জানেন? তারা আমাদের সাথে ডিনারে এসছেন ট্যাক্সি ক্যাবে করে, কারণ সন্ধ্যার পরে তাদের জন্য কোনো গাড়ি নেই। শুধু এই দুটো এক্সাম্পল আমার ব্যক্তিগত জীবনে দেখা। এখন আপনি যে প্রারম্ভিক বক্তব্যে যে কথাগুলো বলেছেন এগুলো সব হলো বাংলাদেশের মানুষের বাস্তবতা। এখন এই যে কর্মকর্তাদেরকে ডেপুটি সেক্রেটারি হলেই গাড়ি দেওয়া হচ্ছে, তা আবার সব ক্যাডারের জন্য না, কোনো কোনো ক্যাডারের জন্য, এটা সম্পূর্ণভাবে একটি গণবিরোধী সিদ্ধান্ত। কারণ মানুষের করের পয়সা শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের গাড়ি বিলাসের জন্য দেওয়া এই রাজনৈতিক সিদ্ধান্তকে আমি মনে করি যে একটা প্রশাসনিক প্রশাসনকে তুষ্ট রাখার জন্য এক ধরনের উপহার দেওয়া। এবং এটা পুরো এবং যেটা করছেন তারা, তারা ঠিকই লোন নিয়ে গাড়িটা কিনছেন, সেই লোন পরিশোধ করছেন না, তারা সেই গাড়িটা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন, পারিবারিক কাজে ব্যবহার করছেন, নিজেরা মন্ত্রণালয়ের অন্য গাড়ি ব্যবহার করছেন কিংবা প্রকল্পের গাড়ি ব্যবহার করছেন, এবং এটি ক্ষমতার অব্যবহার, অপব্যবহার, সরকারি অর্থের অপচয়, এবং এই জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোথাও কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না। প্রধানমন্ত্রী ঠিকই নির্দেশনা দিয়েছেন, এটা নির্দেশনা পর্যন্তই থাকবে, কোথাও কোনো আপনি কোনো এর কোনো বাস্তবায়ন দেখবেন না, কোনো জায়গা থেকে গাড়ি কোনো উদ্ধার হবে না। এমনকি আমরা দেখেছি মন্ত্রণালয়ের পাজেরো জিপ সরকারি কর্মকর্তারা তো ব্যবহার করেনি, তাদের ড্রাইভাররা পর্যন্ত সেই গাড়ি ব্যবহার করেন। এমনও দৃষ্টান্ত আমাদের কাছে আছে, চাকরি চলে গেছে, দুই বছর পরও ধরে গাড়ি আটকে রেখেছেন, তার গাড়িটি তিনি ফেরত দিচ্ছেন এবং সেখান থেকে সরকারি অর্থে জ্বালানিও তুলছেন কিন্তু তিনি। এবং এই যে গাড়ির যে নমুনা আপনি দেখেন, প্রাডো, পাজেরো ইত্যাদিতে গাড়ি, আপনি পাশের দেশ ভারতে এরকম গাড়ি দেখতে পাবেন না সরকারি কর্মকর্তাদের। গাড়ি বিলাসিতা এমন একটা পর্যায়ে আমাদের দেশে পৌঁছেছে সরকারি কর্মকর্তাদের, খোদ রোলস রয়েলসের মালিকও আমার ধারণা এমন বিলাসিতা করার সুযোগ পায় না, তারও একটা জবাব দিতে চাই। আমরা তো শুধু মানে আমাদের কথা বলছি, আমরা দেখেছি মন্ত্রী মহোদয়ের পিএসএপিএস পর্যন্ত যে যে তারাও তো সরকারি কর্মকর্তা, তারা তো সরকারি কর্মকর্তা, পিএস এপিএস যদিও পলিটিক্যালি নিয়োগ হয় কিন্তু তারা তো শেষ পর্যন্ত সরকারি দায়িত্ব পালন করে। সুতরাং আপনি সংস্কৃতিটা করে ফেলেছেন, বিলাসিতার সংস্কৃতি, অপসংস্কৃতি এবং একই সাথে জবাবদিহিতা না করার সংস্কৃতি। যে কোনোভাবে যাচ্ছে তাইভাবে সরকারি প্রকল্প বলেন, সরকারি অর্থ বলেন, সেগুলোকে সেখানকার অর্থ নষ্ট করার ইচ্ছাটা যে অনেকেই মানে বিশ্লেষকরা বলছেন যে আমাদের যে গণপরিবহন সেগুলোর আরেকটি দুর্দশার বড় কারণ হলো যারা এগুলো দেখভাল করবেন কিংবা প্রশাসনের যারা এগুলো সম্বন্ধে জানবেন কিংবা ব্যবস্থা নেবেন তারা আসলে এই গাড়িগুলো ব্যবহার করা বন্ধ করে দিয়েছে বলেই এইগুলোর অবস্থা আরও শোচনীয়। এটার সাথে কতটুকু একমত? আমি একমত, বাংলাদেশে গণপরিবহন গড়ে উঠছে না এই কারণে, কারণ পুরো সিদ্ধান্তটা নেওয়া হয় আমলাতান্ত্রিক জায়গা থেকে এবং তারা প্রাইভেট কার ওরিয়েন্টেড পলিসি ছাড়া কোনো গণপরিবহনের কথা চিন্তাই করতে পারে না, মানুষের কথা তাদের ভাবনার জগতেই নাই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ক্রমেই একটা ব্যুরোক্রেটিক স্টেটে পরিণত হচ্ছে, অর্থাৎ আমলারাই সব কিছু নিয়ন্ত্রণ করছে, আমলাদের কথাতেই সব কিছু পরিচালিত হচ্ছে। এমনকি এখানে একজন রাজনীতিবিদ উপস্থিত আছেন, আমি বলবো যে তারা পর্যন্ত আমার ধারণা এই চক্রের কাছে এবং অসহায়। ধন্যবাদ আপনার কাছে আমার আসবো অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। প্রকল্পের অনিবার্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে গাড়ি এবং প্রত্যেক কর্মকর্তারই যেন আলাদা আলাদা গাড়ি দরকার, এটা কতখানি কাজের প্রয়োজন আর কতটা বিলাসিতা? ধন্যবাদ আপনাকে। আমি আমার ব্যক্তিগত জীবনে প্রথম দিকে যখন চাকরিতে শুরু করি, আমি খুলনা ডেভেলপমেন্ট অথরিটিতে চাকরি করতাম, একটা প্রকল্পে কাজ করতাম, এবং তখন আসলে প্রকল্পের কাজের প্রয়োজনেই গাড়ি কেনা হয়েছিল, একটি মাত্র গাড়ি, এবং সে একটি মাত্র গাড়ি দিয়ে ওই মাস্টার প্ল্যানের কাজই হচ্ছিল না। বাংলাদেশে একটা সময় ছিল যে সময়টাতে প্রকল্পতে প্রকল্পের কাজের জন্য গাড়ি কেনা হতো, কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ে সরকারের সক্ষমতা বেড়েছে, এখন আমরা দেখি এর যে কি অপব্যবহার শুরু হয়েছে। প্রত্যেকটা প্রকল্পের অধীনে কাজে অকাজে প্রয়োজনে অপ্রয়োজনে নানাভাবে এই গাড়িগুলো ক্রয় করা হয় এবং এই গাড়িগুলো প্রকল্পের কাজের বাইরেও অনেক জায়গায় ব্যবহার হয়। এটা আপনি আপনার প্রারম্ভিক যে বক্তব্য সেখানে খুব পরিষ্কার করে বলেছেন, প্রকল্পের কাজে আর দেখা যায় না, এগুলোকে অন্য জায়গায় ব্যবহৃত হতে দেখা যায়। তো এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তেও যে কটি ট্রান্সপোর্ট রিলেটেড পলিসি নীতিমালা সরকার তৈরি করেছে, যেখানে প্রফেশনালরাও কাজ করেছে, সেখানে প্রত্যেকটিতে বলা হয়েছে, এসটিপির কথা বলেন আর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট পলিসির কথাই বলেন, প্রত্যেকটিতে বলা হয়েছে যে গণপরিবহন ব্যবস্থাকে সাজাতে হবে এবং প্রাইভেট কারকে নিয়ন্ত্রণ করতে হবে।
এটাই যদি আমাদের মূল স্পিরিট হয়, এটা তো এমনি এমনি দেওয়া হয়নি, এটা করা হয়েছে এই কারণে বাংলাদেশের যে অবকাঠামো আছে, বাংলাদেশের যে পরিবহন ব্যবস্থা আছে, সবকিছুকে বিবেচনায় করে এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাংলাদেশে গণপরিবহনকে সবচাইতে গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়া হবে। সেই জায়গাটাতে আপনি যে যেটা বলছিলেন যে মাত্র মানে 30 লক্ষ টাকা করে উপসচিব এবং তার ঊর্ধ্ব কর্মকর্তাদের লোন দেওয়ার কথা, 50,000 টাকা করে প্রতি মাসে আবার সেটাকে মেনটেনেন্সের পয়সা দেওয়া, এগুলো সম্পূর্ণ এই পলিসির বাইরে গিয়ে চলে যায়। এই যে আমরা পলিসি করি একরকম এবং কাজের জায়গায় আমরা একেবারে ভিন্ন রকমের আচরণ করি, এটা একটা বড় কারণ যে আমরা আমাদের সমস্যাগুলোকে সমাধান করতে পারি না। আরেকটি বড় কারণ হচ্ছে যে যেখানে সমস্যা সেই জায়গাটা থেকে সেই জায়গাটাতে মানে উদ্ভূত কর্মকর্তারা অথবা ব্যুরোক্র্যাটরা কোনোভাবেই ইনভলভ না। একটা কোনো একটা এলাকার স্কুলটা কেন উন্নত হয় না, কারণ সেই স্কুলে ওই কর্মকর্তার ছেলে মেয়েরা পড়ে না। একইভাবে এই রাস্তায় গাড়িগুলো অথবা গণপরিবহন ব্যবস্থাটাই তৈরি হয়নি এই কারণে যে তারা তাদের আত্মীয় স্বজন এবং তাদের ছেলে মেয়েরা অথবা তিনি নিজে কোনোভাবে এই গাড়িতে চড়েন না, যে কারণে আমাদের গণপরিবহন ব্যবস্থাটা গড়েই উঠেনি। তো আমি বলবো যে প্রকল্পের অর্থ ব্যয় করে যেভাবে এই প্রকল্পের ডিপিপি গুলো সাজানো হয়, তার টিওআর গুলো সাজানো হয় এবং অর্থের বরাদ্দ দেওয়া হয়, সেখানে এই গাড়ির বরাদ্দের ব্যাপারে আরো অনেক বেশি সচেতন থাকা প্রয়োজন যে আমাদের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা ওই প্রকল্পের কাজে। যদি প্রকল্পের জন্যই গাড়ি কেনা হয় তবে শুধুমাত্র প্রকল্পের কাজে যেন সেটা ব্যবহার করা হয়, অন্য কোনো ব্যক্তিগত কাজে বা পারিবারিক কাজে ড্রাইভারের কাজে এটা যেন একেবারেই না হয়। তো সেটা যদি দেখভাল করতে হয়, দেখভাল করবেনই বা কারা, যারা দেখভাল করবেন হয়তো তারাই এই গাড়িগুলোকে ব্যবহার করতে। জি ধন্যবাদ, আপনার কাছে আমি আবার আসবো। জনাব আবু আলম, জনাব আবু আলম, উপসচিব পর্যন্ত গাড়ি কেনার জন্য সুদমুক্ত 30 লাখ টাকা দেওয়া হচ্ছে, জ্বালানি রক্ষণাবেক্ষণ বাবদ প্রতি মাসে 50,000 টাকাও দেওয়া হচ্ছে, তারপরেও পরিবহন পুলের গাড়ি ব্যবহার করা আসলে কতখানি নৈতিক বলে আপনি মনে করেন, কতখানি নৈতিক কতখানি যৌক্তিক? প্রথমত হলো এটা তো নৈতিকও না যৌক্তিকও না, কেন আপনি বলছেন যে বা আমরা জানি যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী 30 লক্ষ টাকা ঋণ দেওয়া হলো এবং তাকে 50,000 টাকা রক্ষণাবেক্ষণ জ্বালানির জন্য দেওয়া হচ্ছে। ওই নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে যে যিনি এই লোনটি নেবেন এবং 50,000 টাকা জ্বালানি ব্যয়টা নেবেন, ড্রাইভার এবং জ্বালানি খরচ রক্ষণাবেক্ষণ, তিনি সরকারি কোনো গাড়ি ব্যবহার করতে পারবেন না, এটা পরিষ্কার। সুতরাং ওই ব্যবহারটা একেবারেই অনৈতিক এবং অযৌক্তিক। এখানে প্রশ্ন হচ্ছে যে সরকারি পরিবহন পুল কিন্তু যে কর্মকর্তারা গাড়ি ব্যবহার করেন সেই কর্মকর্তারা চালান না, সরকারি পরিবহন পুল পুরোপুরি মাননীয় প্রধানমন্ত্রীর অধীনস্থ যে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে তার অধীনস্থ একটা সংস্থা। তো এই সরকারি পরিবহন পুলের জানার কথা যে কোন কোন কর্মকর্তা লোন নিয়েছেন এবং কোন কোন কর্মকর্তা লোন নেওয়ার পরে মাসিক 50,000 টাকা করে জ্বালানি খরচ নিচ্ছেন, এটা তাদের জানার কথা। তারা জানবেন না এটা বললে আমি তাদেরকে সমর্থন দিতে পারবো না, তারা যদি না জানেন তাহলে তাদেরকে জেনে নিতে হবে, কারণ একটা লিস্ট আছে, আপনি প্রত্যেক মন্ত্রণালয় থেকে যখন লোনটা দেওয়া হয় তার তালিকা হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এই লোনটা প্রসেস করে, সুতরাং তার একটি সংস্থাই সব কিছু জানার কথা। এটি জানার পরে তারা কীভাবে গাড়িগুলো অ্যালোট করেন, কেন নিশ্চয়ই কোনো সরকারি কর্মকর্তা, কোনো উপসচিব, যুগ্ম সচিব বা যে কোনো কেউ, তারা নিশ্চয়ই পরিবহন পুলে যে গাড়ির চাবিটা নিয়ে গাড়িটা চালিয়ে বা ড্রাইভার নিয়ে গাড়ি নিয়ে গেল এবং গাড়ি নিয়ে চলে আসলো, এরকম হওয়ার কথা না। সুতরাং এখানে তো গোড়ায় গলত যে আপনি একটা পরিবহন পুল আছে, এই পরিবহন পুল তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছে না এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর অধীনস্থ জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সংস্থা এবং এখানে একজন মাননীয় মন্ত্রীও আছেন, এখানে একজন সচিবও আছেন, সুতরাং তাদেরকে এটা জবাব দিতে হবে যে তারা কিভাবে এই মানুষগুলোকে অ্যালাউ করছেন যে যাদের অলরেডি লোন নিয়েছে এবং টাকা তুলছে তাদের কীভাবে তারা গাড়ি অ্যালোট করছেন। জি ধন্যবাদ, খুশি কবির। প্রশাসনের দুর্নীতি দূর করতে সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ করে দেওয়া হয়েছে, নতুন নতুন উৎসব ভাতা যুক্ত করা হয়েছে, এই সুযোগ সুবিধাগুলো প্রশাসনকে কতটুকু দুর্নীতিমুক্ত করতে পেরেছে? আসলে এই বেতন বাড়ানো, সুযোগ সুবিধা দেওয়া, এইগুলো আলোচনা কিন্তু বহু বছর ধরেই আসছে আমাদের দেশে। আর আমি বলবো যে বিশ্বব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক সবাই, তারা যখন দুর্নীতি কিভাবে দমন করা যায় বা দুর্নীতি কিভাবে, মানে এটা বহু যুগ ধরে,
আমি আমার মনে আছে খুব স্পষ্টভাবে নিয়ে আসা হতো, বেতন বাড়ালে এটা হয়ে যেত। আর আমার তখন সবসময় উত্তর ছিল যে সবচেয়ে বড় খেলাপি, সবচেয়ে বড় যারা লুটপাট করছে তারা হচ্ছে সবচেয়ে বেশি ধনী যারা। তো টাকা হলেই যে সে দুর্নীতি করবে না এই চিন্তা মাথা থেকে দূর করা দরকার। মূল আমার সমস্যাটা কি, যেটা আপনি বললেন যে হরিলুটের যে ব্যবস্থা, হরিলুটের ব্যবস্থা মানে যে সংস্কৃতি, এটা কেন হচ্ছে? জবাবদিহিতা নাই, প্রশাসনিক একটা দায়বদ্ধতা যে থাকতে হবে, একটা চেইন অফ কমান্ড যেটা, সেগুলা নাই, স্বচ্ছতা নাই, যে যা যা পারে সেভাবে করে এবং কেউ মনে করে না এটা তার দায়িত্ব যে একটা সঠিকভাবে একটা মানে একটা ব্যবস্থাপনার মধ্যেই থাকতে হবে। আমাকে এই পুরো বিষয়টা, শুধু ওই গাড়ির বিষয় না, গাড়ির বিষয়টা একটা খুবই চোখে আঙুল দিয়ে একটা স্পষ্টভাবে দেখাই দিচ্ছে যে কিছু সংখ্যক আমলাদেরকে খুশি করার জন্য তাদেরকে এই ব্যবস্থাটা করে দিয়েছে এবং সেটা তারা যে একেবারে পুরোপুরি যে নীতিমালা করা হয়েছিল সেটাকে লঙ্ঘন করে এবং এটার দেখাশোনা করার জন্য কোনো কেউ কোনো দায়ভার নিচ্ছে না। প্রধানমন্ত্রীকে প্রত্যেকটা জিনিস প্রধানমন্ত্রীকে যদি দেখতে হয় তাহলে একটা দেশ চলবে কিভাবে? আজকে কয়েকবার বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিজে এটা নিয়ে বলেছেন যে এটা নিয়ে আসতে হবে, প্রকল্পের গাড়িগুলো নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর কেন এটা করতে হবে? প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী, উনার তো সব কিছু উর্ধে, উনার যাদের করার কথা তার মানে উনারা করছে না। আর উনারা করছে না কেন, উনারা করছে না কেন, উনাদেরকে না করলে যে পার পেয়ে যায় তারাও কিছু সুযোগ সুবিধা নেয় আর সুযোগ সুবিধা দেয়, আমিও কিছু নেব, তোমাকেও কিছু দেব, তুমিও প্রশ্ন করবে না আমিও প্রশ্ন করব না, এইভাবে কিন্তু চলছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ, দেশের মানুষ। আপনি যেটা প্রথমেই উঠিয়েছেন, আমাদের দেশের মানুষের ট্যাক্সের টাকা আমাদের টাকা, সরকারের টাকা মানে এটা হলো জনগণের টাকা। জনগণের সুবিধাতে কি কোনটা কি দরকার, কখন দরকার, তার শিক্ষা, তার চিকিৎসা, তার মৌলিক যে চাহিদা, তার বাসস্থান, তার জীবনযাত্রার মান উন্নয়ন, আমরা একটা এখন যেতে চেষ্টা করছি, আমরা অবশ্যই নিশ্চয়ই যাব, আমরা একটা উন্নয়নশীল দেশের দিকে হয়তো রূপান্তরিত হব কিছু বছর পরে, তো ওটার জন্য আমাকে তো একটা প্রক্রিয়া করতে হবে। কিন্তু এই ধরনের লুটপাট করলে তো আমরা ওখানে যেতে পারবো না, ওই লুটপাট করলে তো এটা আমাদের জন্য তো খুব বেশি কাম্য হচ্ছে না। তো আমাদের এখানে হলো আমাদের পার্লামেন্ট আছে, পার্লামেন্টারি কমিটি আছেন, এক মাননীয় সংসদ সদস্য যিনি এই কমিটির দেখাশোনা করার দায়িত্বে আছেন, ওনারা কি ব্যবস্থাপনা দিচ্ছেন বা ব্যবস্থা করছেন? ওনাদের কাছে তো সবারই জবাবদিহিতা করা দরকার, যেন ওনারা হচ্ছেন সবচেয়ে উঁচু জায়গায় মানে সংসদ। এবং যারা আমরা তো দেখছি যে আগে কি ধরনের আমলারা কিভাবে ছিল, এখন আমলারা কিভাবে চলে, আগে আমলাদের বাড়ি কিভাবে ছিল, এখন আমলাদের বাড়ি কিভাবে চলে, আমি নিজের চোখেই দেখা যে আগে একজন আইজি পুলিশ কিভাবে কি তার বাসা কিভাবে ছিল, এখন আইজি পুলিশের স্ট্যাটাসও অনেক বাড়িয়ে দিয়েছে এবং তার বাসা হয়তো মন্ত্রীর বাসা থেকে কোনো অংশে কম সাজানো গোজানো না। তো এই যে এইগুলো এখন কেউ কিন্তু লজ্জাবোধ করে না, এই যে আমি যে অর্থ অপচয় করছি, কোথার থেকে এই অর্থগুলো আসছে, এটা কিভাবে করছি, এইগুলাকে আমরা রাগ ঢাকের কোনো প্রয়োজনও বোধ করি না, লুটপাটের বিষয়টা কোনো লুকানোরও কোনো বিষয় দেখি না। আসলে আমাদের মানসিক কালচারটা এমন হয়ে গেছে যে যে যা পারে মনে করছে যে এটা আমাকে একটা ই দিচ্ছে, মানে একটা সুযোগ দিচ্ছে আমি যেন এগুলো করি আর আর কোনো প্রশ্ন যেন না উঠাই। এই সংস্কৃতিটা এখন জবাবদিহিতা জনগণকে উঠতে হবে, জনগণকে কিন্তু জবাবদিহিতা করতে হবে। অনেক সময় জনগণ কি করে জবাবদিহিতার জন্য, কোর্টে যায়। এখানে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আছে, উনি অনেকগুলো কেস করেন, তো রায়ও যদি পেয়ে যায়, রায় তো বাস্তবায়ন হয় না, আমরা মঞ্জুর মোর্শেদ সাহেবের কাছেই যাওয়ার চেষ্টা করি। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ,
নীতিমালা অনুযায়ী কেউ একাধিক গাড়ি ব্যবহার করতে পারবেন না, সুদমুক্ত ঋণ সুবিধা পেলে পরিবহন পুলের গাড়ি ব্যবহার করতে পারবেন না। এই নীতিমালা যে অনুসরণ করা হচ্ছে না কিংবা সেটা যে অনুসরণ করা হচ্ছে সেটা দেখার দায়িত্ব কার? এবং খুশি কবির যেমনটি বললেন যে আসলে রায় হলেও রায়ের বাস্তবায়নটা উনি দেখেন না, আপনি যদি যোগ করতেন কিংবা আপনি বিশ্লেষণ করতে চাচ্ছেন। আরটিভি এবং আপনাকে ধন্যবাদ এবং যারা আলোচক আছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, আলোচনার সূত্রপাত যেটা হয়েছে, আমার তো একটি ভয় হয় যে অনেক সময় অনেক আলোচনা থাকে, সেটা হলো যদি লাশ্রম নিয়ে করা হয় যে একটু লাশ্রমের কারণে হয়তো বেশি আগাচ্ছে না, কিন্তু আমরা যদি এটা ব্যাপক আকারে আলোচনা করে লাশ্রমটা ভেঙে দেই, কালকে যে 50,000 টাকা থেকে 1,00,000 টাকা হয়ে যাবে না এইটা তো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। এটাই আমার কাছে ভয় হয় যে এতদিন তারা এটা কিন্তু খুব গোপনে ছিল, আলোচনাটা খুব ভিতরে ছিল, এই আলোচনাটা তখন সামনে এসে তাদের লাশ্রমটা যদি আমরা ভেঙে দেই এটা কিন্তু 50,000 থেকে 1,00,000 হয়ে যেতে পারে। এইটি হলো একটি বাস্তবতা। আর দেখুন, আমাদের হিউম্যান বডিটা চলে একটা সিস্টেম। আপনি এখানে টকশো করতেছেন, আপনারা কিন্তু ওখানে নেট লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, আমরা আলোচক লাগবে, সবকিছু সিস্টেম ঠিক থাকে ঠিক মতো চলবে। রাষ্ট্র তো সেই রকম একটা ব্যবস্থা, এটা যদি সিস্টেম ঠিক থাকে সবকিছু ঠিক মতো চলবে, আর যদি সিস্টেম ব্রেক করে তাহলে আপনি কোথাও সিস্টেম এস্টাবলিশ করতে পারবেন না। এবং সিস্টেমের জন্য কি আছে সেটা হলো জবাবদিহিতা, সিস্টেমের জন্য কি আছে আইনের শাসন। এই তো আমাদের সংবিধানে আর্টিকেল 59 কিন্তু স্থানীয় প্রশাসনের কথা বলা আছে, এইটুকুই। এরপরে প্রশাসন কিভাবে চলবে আলাদা আইন করে, সেখানে এই যে সরকারি কর্মচারীরা কিভাবে চলবে, ডিসিপ্লিনারি অ্যাপিল রুলস করা হয়েছে, তাদের প্রত্যেকটা কার্য কিন্তু একদম মনিটরিং করার ব্যবস্থা আছে। সেকশন ওয়াই, সে যদি আপনার দুর্নীতি করে সেটা কি হবে, সে যদি অফিসের নির্দেশ অমান্য করে কি হবে, সে যদি আধ ঘন্টা পরে আসে তাহলে কি হবে, সে যদি একজন নাগরিকের ফাইলটা আটকিয়ে রাখে তাহলে কি হবে, মানে প্রত্যেকটা জিনিস ওখানে বলা আছে। এখন ঘটনা হলো যে ওই বলা কাজগুলো যদি কার্যকরী হয় তাহলে কিন্তু সিস্টেমটা কার্যকরী হবে, এছাড়া তো হবে না। যে কথাটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কার্যকরী হবে না। কেন হবে না আপনাকে বলেছি, এরকম অনেক নির্দেশনা আমরা দেখেছি। আপনি দেখেন আজকে সম্রাটকে গ্রেপ্তার করার সময় তো এই যে জুয়া বন্ধ করার জন্য বলা হয়েছিল না, আমাদের কিন্তু একদম অনেক আশা জেগেছিল, টেলিভিশনে একদম সমস্ত জায়গা খুঁজে খুঁজে বের করা হচ্ছিল, কই উপরের লেভেলের কাউকে আপনি দেখেছেন না, সব ডিস্টার্ব হয়ে গেছে, ওটা কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছিল, কিন্তু একটা জায়গায় হয়েছে। কারণ যখনই আপনি লড়াতে যাবে, যখন দেখবে অনেকের স্বার্থ জড়িত, সেই স্বার্থের লোকগুলো যখন এই প্রভাব খাটাতে পারে এবং প্রভাবটা চলে, তখন আর ওখানে কিছু করা যায় না। সেই একই ভাবে আপনি এখানে যতই আলোচনা করেন, এটা আপনি এই যে একজন লোক 50,000 টাকা পায় তেল খরচের জন্য, তাই না, ফুয়েল খরচ, সে 50,000 টাকা তো নেয়নি, সে 50,000 টাকা নেয়, সে আবার পুলের গাড়িটাও ব্যবহার করে এবং ওই গাড়িটা সে আবার আরেকজনকে ভাড়া দিয়ে মাসে টাকা আয় করে। তিনটা ইনকাম এরকম সবাই করছে তা না, অনেক অফিসাররা তিনটা ইনকাম করছে। এখন এই তিনটা ইনকাম কি করছে, এটা কি আপনার তোষকের নিচে তো করছে না, এটা তো আমরা সবাই দেখছি করছে। এখন দেখার দায়িত্ব কে, জনপ্রশাসন আছে সবাই আছে, জনমন্দির মসজিদ আসলে আসলে সেটা আইন অনুযায়ী চলছে কিনা কিংবা কিভাবে করছে সেটা আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, কিন্তু একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আবার আপনার কাছে এই আলোচনাতেই ফিরব। দর্শক, বেঙ্গল সিমেন্ট কেমন মানুষ চাই অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে সৈয়দ আশিক রহমান, আলোচনা করছে আমলা ও প্রকল্পের গাড়ি বিলাসিতা নিয়ে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে, ফিরছে আলোচনায় যেন মঞ্জুর মোর্শেদ। বিরতির পূর্বে যে আলোচনাটি আপনার সাথে হচ্ছিল যে এই অনিয়মগুলো হওয়ার কারণ কি, দেখুন হিউম্যান বিইং এর একটা নরমাল ক্যারেক্টার হলো সে আপনার সবকিছুই সে চায়, সবকিছুই পাইতে চায় এবং যেভাবে হোক পাইতে চায়, এটা স্বাভাবিক। কিন্তু এই পাওয়ার ক্ষেত্রে বাধাটা হলো আপনার একটা সিস্টেম, আইন কানুন, এছাড়া কিন্তু আপনার সবাই সবকিছু করতে পারত। এই আইন কানুনটা যখনই দুর্বল হয়ে যায় তখন এই কাজটা তার বেড়ে যায়, মানে বেআইনি কাজটা বেড়ে যায়। সরকারি কর্মকর্তা আজকে যা করছেন সেটা করার একমাত্র কারণ হলো একটা কাজ না, শুধু আপনি অনেক কাজই দেখবেন এই যে করোনার কারণে তাদের সৌভাগ্য হয়েছে, কারণ এখন তো রাজনীতিতে আর দেশ চলে না, কিন্তু এমপি মন্ত্রীরা তো মোটামুটি বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির কারণে তারা মোটামুটি আপনি বলতে পারেন যে খুব একটা অ্যাক্টিভ না, সচিবালয় তো চালিয়েছে তাদের সবাই কেস কারে, কিন্তু তার মধ্যে তাদের একটা জিনিস হয়েছিল এখন টোটাল কর্তৃত্বটা তাদের কাছে এসেছে। আজকে এই যে আপনার করোনার কারণে ধরেন আপনি আপনার প্রতিষ্ঠান বা আমরা যারা আছি সবাই তো যার যার সবাই এফেক্ট হয়েছি, কিন্তু মধ্য দিয়ে দেখেন 1,00,000 কোটি টাকা ব্যবসায়ীরা নিয়ে গেছে,
কিন্তু ব্যবসায়ীরা এখন আপনি রিসার্চ করে দেখে গার্মেন্টসটা কিন্তু তাদের লস হয় নাই, কারণ তারা তাদের যে টোটাল যে এক মাসটা দেড় মাস বন্ধ ছিল তাদের টোটাল হিসাব করে দেখবে তাদের লস হয় নাই, কিন্তু 1,00,000 কোটি টাকা তারা নিয়ে গেছে। এই কারণে আমি মনে করি যে টোটাল জায়গাটা হলো যে রাষ্ট্রের যে মূল জায়গা যে আপনার রুল অফ ল যেটা, সেই জায়গাটা যে দুর্বলতা দেখা দিয়েছে ওই দুর্বলতার ফল হইলো সব এখন আমাদের আমরা আলোচনা করছি। আজকে আমরা এখানে যারা আলোচনা করছি আমি খুব ফরচুনেট যে এখানে কোন লোকই এখন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য আলোচনা করতেছি না বা উপদেষ্টা হওয়ার জন্য আলোচনা করতেছি না অথবা আপনার কোনো পদ পদবীর জন্য করছি না, এটা কিন্তু একটা ভালো কম্বিনেশন আমি পেলাম আজকে। নর্মালি অনেক টসুতি দেখবেন যে কম্বিনেশনটা এমনই থাকে যে অর্ধেক লোকই তাদের পদ পদবীর জন্য টিভি ক্যামেরায় শুধু কথা বলতেই থাকে, কিভাবে একটা পদ পাওয়া যাবে, এই নিয়ে জাতির পরিবর্তন হবে না। অর্থাৎ 30টা টেলিভিশনের টক শো হয়, এত আলোচনা হয়, তারপর কি কোনো পরিবর্তন হচ্ছে? কেন পরিবর্তন হচ্ছে না? কেন কথাগুলো কেউ শুনছে না? আমরা যা বলছি তার মধ্যে কি কোনো ভালো কথা নাই যেটা সরকারকে পরিবর্তনের জন্য ভালো কাজ করার জন্য একটু সহযোগিতা করতে পারে? অবশ্যই আছে, কিন্তু সেটা শুনবে কে? সেই শোনার লোকটাকে, সেই শোনার লোক তো নাই, এটি হলো সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রী একা কি করবেন? উনি আজকে বললাম যে উনি যে আজকে নির্দেশ দিয়েছেন অনেকগুলো নির্দেশ যুগান্তকারী দুর্নীতির বিরুদ্ধে, জুয়া বন্ধ করা, এই যে আজকে গাড়ির কথা বললেন, কোনটাই কার্যকরী হবে না। যদি ওইগুলো হবে যেগুলো নাকি দেখবেন যে প্রশাসন যারা চালাচ্ছে যারা মূল কেন্দ্রবিন্দু আছে তাদের স্বার্থ জড়িত নাই, সেইটা হবে। যদি হয় আজকে বলে যে অমুকে সরকারের বিরুদ্ধে কি একটা বক্তৃতা দিছে তাকে ধরো তাকে ইয়ে করো, ওগুলো সবকিছু হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে যে নির্দেশনার কারণে যারা নাকি ক্ষমতায় আছে তাদের স্বার্থের আঘাত কাটবে, যে প্রশাসন আছে তাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত আসবে, ওগুলো প্রধানমন্ত্রী দিলেও হবে না। কারণ প্রধানমন্ত্রীর হাত একটা, প্রধানমন্ত্রী তো 10টা হাত তৈরি করা হয় নাই, তো 10টা হাতের মাধ্যমে যে রাষ্ট্র পরিচালনার যে বেসিক জিনিসটা সেই জিনিসটা তো দুর্বল হয়ে গেছে। রাষ্ট্র এখন প্রধানমন্ত্রীকে একা চালাতে হয়, ওই একজন পিয়নও তাকিয়ে থাকে যে প্রধানমন্ত্রী কি বলেন, কেন ওসি সাথে এসপির কথা শুনবেন না, সেও প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি শুনতে চায় যে প্রধানমন্ত্রী কি বলেন, প্রধানমন্ত্রী বললে সেইটা হবে। আমরা দেখেছি যে একদিন আওয়ামী লীগের এমপি হত্যা হয়েছিল, ওসি সাহেব গ্রেপ্তার করতে সাহস পায় না, প্রধানমন্ত্রী যেদিন বলছেন পরের দিনই তখন গ্রেপ্তার হয়েছে, এই হলো অবস্থা। কিন্তু একটা রাষ্ট্র একজন ব্যক্তিকে দিয়ে চালানো যায় না, একটা রাষ্ট্র চালানোর জন্য একটা সিস্টেম দরকার, এই জন্যই মন্ত্রী পরিষদ বলা হয়েছে। আর মন্ত্রী পরিষদে অনেকেই আছেন মন্ত্রী তো যায় কিনা এই জন্য কথাও বলেন না, মাননীয় প্রধানমন্ত্রী এখানে অনেক ডিপ্রাইভ হচ্ছেন। আমি তো মনে করি যে যারা মন্ত্রী পরিষদে আছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ডিপ্রাইভ করছেন, তার ক্ষতি করছেন, কারণ প্রধানমন্ত্রীর সামনে যে সত্য কথাটা বলেন না তারা, যে না না মাননীয় প্রধানমন্ত্রী এইটা করা উচিত, এইটা করলে দেশের ভালো হবে, এইটা করলে মানুষ সেটা এপ্রিসিয়েট করবে, এইটা করলে দুর্নীতি বন্ধ হবে, এইরকম কোনো কথা মন্ত্রীরা বলে না গিয়ে প্রধানমন্ত্রীর সামনে, এই জন্য প্রধানমন্ত্রী ডিপ্রাইভ হচ্ছে। আর কিভাবে হবে, আজকে রাজনীতির ধারাটাই তো পরিবর্তন হয়ে গেছে। বঙ্গবন্ধুর সময় স্লোগান দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে আইসো কেন্দ্রীয় কমিটিতে 20 বছর লাগতো, আর এখন আপনার টক শোতে 10 দিন টক শো করে আপনি চাঁদা দিয়ে কোথাও দিয়ে আপনি দেখবেন যে অনেক লোক আছে, শুধু আওয়ামী লীগ না বিএনপিতেও আছে, তারা কোনো রাজনীতি করে না, তারা আন্তর্জাতিক সম্পাদক, তারা দপ্তর সম্পাদক, বিভিন্ন সম্পাদক হয়ে গেছে। কিভাবে হয়, ওইটির এফেক্ট হলো আজকে এই রাজনীতিতে, অর্থাৎ রাজনীতিতে স্বচ্ছ কথা বলার লোক নয়। আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের আরো ভয়াবহ অবস্থা, আপনি আজকে যে কথা বলছেন ওই 2 বছর পরে এটা পারবেন না যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকে, কারণ আপনি তো সোমাটো রেস্টেড হয়ে গেছেন, সোমাটো রেস্টেড হয়ে গেছেন সাংবাদিকরা, সোমাটো রেস্টেন্ট হয়ে গেছেন যারা টক শোতে কথা বলেন, কারণ তারা বুঝে বলেন যে হঠাৎ করে কেউ কি কোনো এমনিতেই বিপদে পড়তে চায় বলেন, বিপদে পড়তে চায় না। অতএব এই জায়গাটা বুঝতে হবে যে মত প্রকাশ করার অর্থ হলো আমি কিন্তু আপনাকে গুলি করছি না, আমি কিন্তু আপনার মাথায় লাঠি দিচ্ছি না, আমি একটা কথা বলতেছি, ইন্টেলেকচুয়ালি বলতেছি যে এটা করা উচিত, আপনি যদি মনে করেন এটা ভালো আপনি করবেন না, করলে আপনি শুনবেন না, আমার কথাটাই যে সত্য তা তো না, কিন্তু বলার অধিকারটা তো থাকতে হবে। এখন আমি যে কথা বলবো সেই বলার কারণে যদি আপনি খুব দর ডিজিটাল সিকিউরিটি অ্যাপ্লাই করেন লেখালেখির কারণে, এগুলো তো ঠিক না, এগুলো করলে তো এটা জি আপনার কাছে আবার আসবো। যারা আসলে ইসলাম টিটু সরকারি সর্বোচ্চ পর্যায় থেকে আমলা এবং প্রকল্পের গাড়ি বিলাসিতা নিয়ে করা নির্দেশনা দেওয়া হচ্ছে, সতর্ক করা হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন হচ্ছে না। করোনার সময় 2 মাস অফিস বন্ধ ছিল, অথচ আমলারা ঠিকই পুরো গাড়ি ভাতা পেয়েছে, এটা আসলে কতটুকু নৈতিক এবং এটা কেন? ধন্যবাদ আপনাকে। আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ কিন্তু জিনিসটা পরিষ্কারভাবে বলেছেন, আমরা সরকারি হিসাব সংক্রান্ত কমিটিতে অনেকগুলি প্রকল্পের কাজ, প্রকল্পের গাড়ি নিয়েও আমাদের একটা মিটিং ছিল। তো মূলত যে জায়গাটা আমরা দেখেছি সেটা হলো যে আমাদের আসলে মানে এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন এবং সরকারি কর্মকর্তাদের ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা আমার মনে হয় দুর্বল। কারণটা হলো যে যার যে কাজটা, মানে যে আলোচনার কথা থেকে কিন্তু উঠে আসছে, মানে আমলাদের দেখাশোনার জন্য তাদের সুযোগ সুবিধা যেটা তারা পায় বা যেটা ব্যবহার করে সেটা দেখার জন্য কিন্তু তাদের নিজস্ব ডিফারেন্ট মন্ত্রণালয় আছে। সেই মন্ত্রণালয়গুলি যদি যার যার দায়িত্ব পালন করে তাহলে কিন্তু আর এই কথাগুলিও আসে না। এবং আমরা দেখেছি যে গাড়ি কিন্তু 3 ধরনের, একটা গাড়ি দেখা যায়
যাচ্ছে যে আমাদের মানে ব্যক্তিগত গাড়ি যেটা আপনি বললেন 50 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা 50,000 টাকা পর্যন্ত ভাতা, আর একটা হলো মন্ত্রণালয়ের গাড়ি, এখন আর একটা গাড়ি দাঁড়িয়েছে প্রকল্পের গাড়ি। সো এই গাড়িগুলি আসলে যে সব যে এক জায়গার থেকে নিয়ন্ত্রণ হয় তাও কিন্তু না, এটা ডিফারেন্ট জায়গা থেকে নিয়ন্ত্রণ হয়, এবং প্রকল্পগুলি শেষ হয়ে যাওয়ার পরে গাড়ি যেখানে জমা দেওয়ার কথা সেটার হয়তো সময় মতো দেওয়া হচ্ছে না দুইটা কারণে। একটা হয়তো প্রকল্প দীর্ঘায়িত হচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরে ওটা না দিয়েই মানে নিজের কাছে রাখছে। সো মানে মূলত আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমার মনে হয় যে সব কিছুর জন্যই, বিশেষ করে যারা সরকারের বিভিন্ন জায়গায় দায়িত্বশীল জায়গায় কর্মকর্তা আছেন তাদের ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আরও বৃদ্ধি করা দরকার, এবং মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে তারা এগুলো করবেন। আমাদের সরকারি হিসাব সংক্রান্ত কমিটিতে আমাদের যে কাজ সেটা হলো যে সরকারের অডিট কমিটির যে অনুশাসনগুলি আছে, অডিট কমিটির যে অডিট আপত্তিগুলি হয় সেখানে আমরা কিছু অনুশাসন দিই এবং অনুশাসনগুলি পালন করা বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য বাধ্যতামূলক। সো আমরা এর আগেও যে যেমন আমাদের ওখানে যে গাড়ির যে ব্যাপারটা ছিল সেখানে আমরা দেখেছি যে যে প্রকল্পগুলি শেষ হয়ে গেছে সেগুলো যেন দ্রুত গাড়িগুলি জমা দেয়, আমরা একটা টাইম সেট করে দিই যে এই টাইমের মধ্যে এই গাড়িগুলি প্রকল্পের মধ্যে জমা দিতে হবে এবং জমা দিয়ে আমাদেরকে জানাতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে মানে যে নাম্বার বা সংখ্যাগুলি দেখা যায় সবসময় যে সঠিক তাও না, কারণ একটা গাড়ির একটা ইকোনমিক লাইফ আছে 5 বছর বা 7 বছর, কিন্তু আমাদের দেশে যেটা সমস্যা সেটা হলো যে ইকোনমিক লাইফ শেষ হওয়ার পরেও গাড়ির লাইফ আর শেষ হচ্ছে না, তো সেইখানে সংখ্যাগুলি মনে হচ্ছে যে অনেক বেশি এক্সাজারেটেড। সো আমার মনে হয় যে টোটাল যে জিনিসটা অবশ্যই নীতি নৈতিকতার জায়গা থেকে যে কথাগুলো সবাই বলেছে, তারপরে তো আপনার একটা হিসাব তো থাকবে। এখানে অনেক বিশ্লেষকদের অনেকেই বলেন যে যারা দেখভাল করছেন তারাও এই অনিয়মের সাথে জড়িত, যার জন্যে তারাও আপনার এই অনিয়মটা করছেন, যার জন্য কেউ কাউকে আসলে কিছু বলছে না, সবাই তার সবাই সবাইকে সুবিধা দিয়েই করছে, কারণ ও করছে আমিও করছি না। আমি একটা সুবিধা দেওয়ার না, ব্যাপারটা হলো এখানে সাবেক সচিব মহোদয় আছে উনি আরও ভালো বলতে পারবেন যে ব্যাপারটা হলো প্রত্যেক মন্ত্রণালয়ের এবং প্রত্যেক সচিবালয়ের সচিবদের যার যার একটা দায়িত্ব আছে, এবং সচিবরা কে কী করছে যেটা করা হলো গাড়ির পুলের, গাড়ির পুলের যে দায়িত্বপ্রাপ্ত সচিব মহোদয় আছেন তার দায়িত্ব হলো গাড়ির হিসাব রাখা, প্রকল্পের যে প্রকল্প পরিচালক এবং যারা প্রকল্পের বরাদ্দ তাদের দায়িত্ব হলো প্রকল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওইটা আবার পুলে ফেরত। অনেক প্রকল্পের পরিচালক তো প্রকল্পেই যান না, ওনারা গাড়ি মানে মানে এখন মানে ওই জিনিসগুলো নিয়ে আলাপ, আমরা গাড়ি নিয়ে আলাপ করছি, গাড়ির যে জায়গাটা আমি বললাম সেটা হলো আপনি বললেন যে তাদের দেখার দায়িত্ব না সেটি, এখন মানে এটা তো রাজনীতিবিদ, যেমন সব কিছুতে তো ঢালাভাবে রাজনীতিবিদদের তো আমাদের আমরা মানে পলিসি মেকিং করবো এক্সিকিউশনের দায়িত্ব তো সচিবরাই করবে। সো যদি আমরা যে পলিসি মেকিং করবো বা আমরা যে অনুশাসন দিব, আমরা যে অবজারভেশনগুলি দেবো সেটাও কিন্তু একটা সচিবই করতেছে। যেমন আমাদের যে এই অডিট কমিটিতে যে কাজগুলি হয়, অডিটর জেনারেল অফিসে যে অডিট আপত্তিগুলি আছে ওগুলো আমরা নিষ্পৃত্ত করি, এবং মানে অডিটর জেনারেল অফিসে তারাও তো সরকারি কর্মকর্তা কর্মচারী। সো এইখানে যে জায়গাটা সেটা হলো যে মানে প্রত্যেকটা জায়গায় যার যার যে দায়িত্ব সেটা যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে এই জিনিসগুলি আসবে না। এখানে কিন্তু রাজনৈতিক সদিচ্ছার কোনো অভাব নাই, এখানে যে যেভাবে বলা হচ্ছে যে মানে রাজনৈতিক সদিচ্ছার অভাব বা মাননীয় প্রধানমন্ত্রী নিজে অনুশাসন দিয়েছেন এবং সেটাকে এক্সিকিউট করার দায়িত্ব কার, ওই সরকারের সচিবদের যারা ওই নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব। সো আমি যেটা বলবো যে আমার যেটা মানে এই 2 বছরের কাজের যে অভিজ্ঞতা সেখানে হলো যে আমরা যে অনুশাসনগুলি দিচ্ছি বিশেষ করে সরকারি বিভিন্ন পর্যায়ের যে কর্মকর্তা সেটা সচিবরা হোক, পুলিশের কর্মকর্তা হোক বা মানে আমাদের ডিফেন্সের কর্মকর্তার হোক, সবারই একটা ইন্টারনাল ডিপার্টমেন্ট আছে, তাদের এই ইন্টারনাল ডিপার্টমেন্টের কাছে জবাবদিহিতা। আমরা বিভিন্ন দেশে যদি দেখি ইউরোপ এবং আমেরিকায় বা তারা কিন্তু তাদের একটা ইন্টারনাল কন্ট্রোল একটা ডিভিশন আছে আলাদা, তারা কিন্তু ওইভাবে কন্ট্রোল করে। এবং সেই সাথে আমি মনে করি যে সাংবাদিক যারা আছেন আপনাদেরকেও কিন্তু এই জিনিসগুলো তুলে ধরতে হবে যে কে এই গাড়িটা অপব্যবহার করছে, কার গাড়িটা কোথায় যাচ্ছে, এগুলো কিন্তু আমরা সংবাদপত্রের মাধ্যমেই জানি, এবং এটা যখন দৃশ্যমান হবে ব্যবস্থা নেওয়া হয় না এটাকে আমি মানে একমত না, অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়। এবং আমাদের কথাগুলিও কিন্তু মানে হয়তো সরাসরি কালকেই হয়তো কেউ রেসপন্ড করবে না, বাট এগুলো কিন্তু বিভিন্ন পলিসি মেকিং বডিতে আলোচনা হয়, আলোচনা হয় বলেই আমরা আলোচনা করি। এবং আমার মনে হয় যে আমাদের যে এত মিডিয়া হয়েছে এখন মানে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, কে কার কোন গাড়ি নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু মানে রেকর্ডেড হচ্ছে, এবং এগুলো যখন দৃশ্যমান হবে অবশ্যই এগুলো ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হবে না এটাও আমি মানে একমত না। তো আমি মনে করি যে আমাদের যে আলোচনা সেটা হলো যে অবশ্যই গাড়ির ব্যবহার
প্রপার ব্যবহার করতে হবে, এবং সেই সাথে আপনি কিছু কিছু মন্ত্রণালয়ে, আমি কথা বলি, আমরা মাঠ পর্যায়ে যেহেতু কাজ করি, আমাদের ধরেন হসপিটালে একটা গাড়ি আছে, হসপিটালে একটা উপজেলা হসপিটাল 12টা ইউনিয়ন বা 14টা ইউনিয়নে যেতে হয়, তার কিন্তু দূর দূরান্তে যেতে হয়, তার কিন্তু ওই গাড়িটা কিন্তু দরকার। আবার রোড সাইড হাইওয়েতে যারা কাজ করে 100-150-200-300 কিলোমিটার তাকে রান করতে হয় একজন ইঞ্জিনিয়ারকে, তারও ওই গাড়িটা দরকার। হ্যাঁ, গাড়ির ব্যবহার যেটা আমি দেখছি, আমার কাছে যেটা মনে হয় যে ব্যবহার যথাযথ হয় না, যারা শহরের মধ্যে থাকে, শহরের মধ্যে গাড়িটা দেওয়ার যৌক্তিকতা কতটুকু সেটা অবশ্যই যাচাই বাছাই করা দরকার। এবং প্রকল্প যখন তৈরি হয় বা সরকারি সুযোগ সুবিধা তো সরকারি আমলারাই তৈরি করে দেয়, অতএব যখন সুযোগ সুবিধাগুলি দেওয়া হয় সেই সুযোগ সুবিধাগুলি কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, কার কতটুকু পাওয়া দরকার, এই জিনিসটা নির্ণয় করা দরকার। বাট এখানে আমি একটা জিনিস শুধু বলবো, কম্পেয়ারের জন্য না, জাস্ট কথার জন্য, সুরের সাথে সুর না মিলিয়ে, আমাদের কিন্তু লিভিং স্ট্যান্ডার্ড বেড়েছে। এক সময় এই দেশের পার ক্যাপিটাল ইনকাম কত ছিল, আজকে পার ক্যাপিটাল ইনকাম 2001 নাম জানি কি ডলারের উপরে। আপনি আগে একজন সাংবাদিকের বেতন কত ছিল, আমার 20-30 বছর আগেও একটা নিউজ পেপারের সাংবাদিকের বেতন কত ছিল, আজকে একটা টিভি সিইওর বেতন কত, এটাও লক্ষ্য করতে হবে, তার সুযোগ সুবিধা কি। সো ধীরে ধীরে আমরা কিন্তু বেতনটা থেকে আয় করে নিতে হয় কিন্তু, এই কথাটা আমি আমাদের সরকারি কর্মকর্তারা প্রচুর কাজ করছেন। আপনি এই করোনার সময় আপনি চিন্তা করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যদি প্রফিট এন্ড লস নাই, না স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে অবশ্যই প্রফিট এন্ড লস আছে, সরকারের আয় ব্যয়ের একটা হিসাব আছে না। আজকে যদি আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইমার্জেন্সি যে ডিপার্টমেন্টগুলি, এরা যদি কাজ না করতো, এই যে আমাদের হসপিটালগুলি, উপজেলা লেভেলের হসপিটালগুলি, আপনি চিন্তা করতে পারবেন যে একটা উপজেলায় 3-4 লক্ষ লোক থাকে, সেইখানে সরকারি হসপিটালে এই কোভিডের মধ্যে যদি কাজ না করতো। এখন দেখেন সারা বাংলাদেশের সবগুলো উপজেলা হসপিটালে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এবং সেই দক্ষতা কিন্তু আমরা অর্জন করছি, এবং এটা অস্বীকার করার উপায় নেই, তারাও সরকারি কর্মকর্তা। সো আমাদের এই যে বিভিন্ন সময় ফ্লাড হয়, বিভিন্ন সময় আমাদের যে দুর্যোগ হয়, এই দুর্যোগে কিন্তু আমাদের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টটাও এই সরকারি কর্মকর্তারাই এক্সিকিউট করতেছে, আমরা হয়তো পলিসি মেকিং করতেছি। সো মানে দক্ষতা আমাদের বেড়েছে, এবং দক্ষতার সাথে সুযোগ সুবিধাও আমাদেরকে বাড়াতে হবে, যে জিনিসটা আমি বলতে অবশ্যই কিন্তু আমি যে সেটা বলেই শেষ করবো, যে সেটা হলো ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে কোনোই কম্প্রোমাইজ নেই, এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি। এবং এটা নিশ্চিত করার দুটো উপায়, একটা হলো ইন্টারনাল কন্ট্রোল, সচিবরা যারা কাজ করেন বা সরকারি বিভিন্ন কর্মকর্তা, তাদের ইন্টারনাল একটা ডিভিশন থাকা উচিত, যারা এটা ই করবে যে কার লিভিং স্ট্যান্ডার্ড কেমন, এবং সেই লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী চেয়ে বেশি হচ্ছে না কম হচ্ছে। দ্বিতীয়ত হলো আমাদের মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন, তারা যখন এটা তুলে ধরবেন এবং এটা দৃশ্যমান করবেন, অবশ্যই এই বিপদগুলোতে ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। আমাদের সাথে একটি ফোন অনেকক্ষণ অপেক্ষা করছে, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন। জি জি, নাম বলে প্রস্তুতি করুন। জি, সালাম আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে শরীফ বলছিলাম। জি বলুন শরীফ সাহেব। আমি একজন ট্যাক্স পে হোল্ডার, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, আমাদের এই ট্যাক্সের টাকা এইভাবে মিস ইউজ করার জন্য তো আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিই না। একটা প্রকল্পের জন্য প্রাডু গাড়ি দরকার কেন? এটা কি কোনো বাধ্যবাধকতা আছে যে প্রাডু বা জিরো না হলে চলবে না, নর্মাল গাড়ি দিয়ে হবে না, এইভাবে মিস ইউজ কেন? আমাদের পার্শ্ববর্তী দেশের কথা সুন্দর একটা উদাহরণ দিয়ে গেলেন, আমরা কি ওই দৃষ্টান্তটা ধরে রাখতে পারি না? আর এই যে উপসচিব পর্যায়ে যে আপনাদের গাড়ি লোন দেওয়া হয়, আবার ওরা অনেক ফেসিলিটি বুক করে, তারপরও আবার সরকারি গাড়ি ওরা বুক করেন, এটা কেন? এই টাকাগুলি কার? জি ধন্যবাদ, ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। জনাব আসান টিচু, আপনি যদি ছোট্ট করে দর্শকের প্রশ্ন। আমি যেটা আগে বলেছি যে দর্শক যেটা বলেছেন, অবশ্যই সরকারের ট্যাক্সের টাকায় দেশের উন্নয়নের কাজে লাগবে এবং দেশের প্রশাসন চালানোর কাজে লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে সেটা হলো যে স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর এই মুহূর্তে কিন্তু আমরা সেই 1971 সালের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ কিন্তু আজকে বটমলেস বাস্কেট না, আমরা কিন্তু একটা স্বল্প আয়ের দেশ থেকে আজকে একটা মধ্যম ডেভেলপিং কান্ট্রি হিসাবে আত্মপ্রকাশ করছি। সো এইখানে যেমন প্রাইভেট সেক্টরের সুযোগ সুবিধা বেড়েছে, অন্যান্য সেক্টরে বেড়েছে, সেইখানে আমাদের সরকারি যারা কর্মকর্তা আছে তাদের মেধা, সর্বোচ্চ মেধাশীল মানুষরাই কিন্তু এই মানে সচিব পর্যায়ে আসে। আপনি চিন্তা করেন, একটা ডিসি যেখানে কাজ করেন বা একটা এসপি যেখানে কাজ করেন, তার একটা এরিয়ায় কত বড়, এবং সেইখানে তার যদি ওই সুযোগ সুবিধাগুলি না থাকে, বিশেষ করে ট্রান্সপোর্ট সুবিধা যদি না থাকে, তার কিন্তু এই পুরো মানে এরিয়াটা কভার করা সম্ভব না। সো আমি মনে করি না যে বরাদ্দগুলির কোনো
খারাপ আছে আমি মনে করি, সেটা হলো এটার ব্যবহারটা যথাযথ হতে হবে, এর মধ্যে আরো স্বচ্ছতা নিয়ে আসতে হবে, আরো জবাবদিহিতা নিয়ে আসতে হবে। জি ধন্যবাদ। সরকারের পক্ষ থেকে একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছে প্রকল্পগুলোতে গাড়ি নিয়ে যেন বাড়াবাড়ি করা না হয়, এমনকি করোনার সময় গাড়ি কেনে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, অথচ করোনার সময়ই একটি প্রকল্পে 602টি গাড়ি ভাড়া এবং কোটি টাকা মূল্যের বেশ কয়েকটি গাড়ি কেনার প্রস্তাব করা হয়েছে, কতটুকু গ্রহণযোগ্য? এক কথাই বলবো, গ্রহণযোগ্য নয়। এবং এই যে বলছেন যে সরকারের নির্দেশনা কেন পালিত হচ্ছে না, সরকার তো রাজনীতিবিদরা চালান, তাদের মাধ্যমে পরিচালিত হয় আমলারা। এখন রাজনীতিবিদরা নিজেরাই দেখেন, এখানে আবার সব দলের কিন্তু এক জায়গায় এক হয়ে গেছেন যে শুল্কমুক্ত গাড়ি, তারা জনগণের দ্বারা নির্বাচিত হবেন, জনগণের প্রতি নানা কমিটমেন্ট করবেন, কিন্তু প্রথম কাজ যেটা তারা করবেন, তারা নিজেরা শুল্কমুক্ত গাড়ি নেবেন। জনগণ 400% ট্যাক্স দিয়ে গাড়ি কিনবে, তারা জনগণের প্রতিনিধি হয়ে বিনা শুল্কে গাড়ি কিনবেন। এর যেতে অনৈতিক প্রথা আর কি হতে পারে? নিজেরা যখন এরকম একটা অনৈতিক প্রথাকে নৈতিকতার মানদণ্ডে নিয়ে আসছেন এবং সেটাকে আইনে পরিণত করেছেন, তখন তাদের আর কন্ট্রোল কিন্তু আমলাতন্ত্রের উপরে সেভাবে থাকে না, এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসান টিটু যেটা বলছিলেন যে ইন্টারনাল কন্ট্রোল, আমি বলবো যে আমলাতন্ত্রের মন মানসিকতা, প্রশিক্ষণ এবং নীতিনৈতিকতার মান এমন হবে কেন যে সরকার তাকে গাড়ি কেনার টাকা দিচ্ছে, মেনটেন্স কস্ট দিচ্ছে, ড্রাইভারের কস্ট দিচ্ছে, তারপরে তিনি পুলের গাড়ি ব্যবহার করবেন? এটা কন্ট্রোলের চেয়ে কত বড় জায়গা হলো নীতিনৈতিকতার জায়গা থেকে? তাহলে আমাদের আমলাতন্ত্রের যারা বড় বড় কর্মকর্তা আছেন, যারা ভবিষ্যতে পলিসি মেকার হবেন, যারা দেশটা চালাচ্ছেন, তারা তাদের মানটা এই জায়গায় যাবে যে তারা এই কাজটা করতে পারেন? এটা যতটা না কন্ট্রোলের প্রশ্ন, তত তার চেয়ে অনেক বেশি কিন্তু সুশাসনের প্রশ্ন, নীতি নৈতিকতার প্রশ্ন এবং ব্যক্তিগত এথিক্সের প্রশ্ন কিন্তু এটা। তাহলে এথিক্যাল কম্পাসটা কতটা রং জায়গায় ঘুরপাক খাচ্ছে আমাদের এই প্রশাসন যন্ত্রের ভিতরে? একটা হলো জবাবদিহিতার জায়গাটা খুবই দুর্বল, তাকে তো কোনো কারণে এই জন্য জবাবদিহি করতে হচ্ছে না। এই যে 602টা গাড়ি কিনে ফেললো, যে কোনো প্রকারে গাড়ি যথেচ্ছ ব্যবহার করছে, চাকরি ছেড়ে দেওয়ার পরেও ব্যবহার করছে। আপনাকে একটা তথ্য দিই, পত্রিকাতেই এসছে, পত্রিকার কথা বলা হচ্ছে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 38টা গাড়ির মধ্যে 28টা গাড়ি ব্যবহৃত হচ্ছে পারিবারিক কাজে কর্মকর্তাদের, এবং অন্যগুলো তারা ব্যবহার করছেন ইয়েতে অফিসে আসা যাওয়ার জন্য। এমনকি ইঞ্জিনিয়ারের প্রশ্ন আসছে যে ইঞ্জিনিয়ারকে অনেক দূর জায়গায় যেতে হয়। আমি প্রচুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অনেক ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়, একজন তো আবার বলেছেন এক মন্ত্রণালয়ের কর্মকর্তার মেয়ের বিয়েতে তাকে 18টা গাড়ি দিতে হয়েছে মেহমানরা আসা যাওয়া করবেন বলে, তার নিজের মুখে শোনা আমার। তাহলে এইগুলো যদি আমাদের মন মানসিকতা হয়, নৈতিকতার মান হয়, আপনি কন্ট্রোল করে কতটা করবেন? এবং উন্নয়নের কথা বলছিলেন, বাংলাদেশ উন্নত হয়েছে, বাংলাদেশ উন্নয়নের প্রতি ধাবিত হচ্ছে, মানুষের মনে উন্নয়নের স্পৃহা তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী এই জন্য ধন্যবাদ পাবেন, প্রধানমন্ত্রী নিজে স্বচ্ছতার চেষ্টা করছেন বলে নির্দেশনা দিচ্ছেন, কিন্তু উন্নয়নের সাথে সাথে তো স্বচ্ছতার জায়গাটা আরও পরিষ্কার হওয়ার কথা ছিল, আমরা আরও বেশি উন্নত নাগরিক হওয়ার কথা ছিল, আমাদের আমলাতন্ত্র আরও অনেক বেশি পিপল হওয়ার কথা ছিল, জনবান্ধব হওয়ার কথা ছিল, তারা কেন এতটা বিলাসী হয়ে উঠবেন? যে এই দৃষ্টান্তগুলো আমি তো ইউরোপিয়ান ইউনিয়নের দিলাম এবং ভারতের দিলাম, আমরা কেন সেই জায়গায় নিয়ে যেতে পারি না? আমাদেরকে আমরা কেন একটু বিনয়ী হই না? আমরা কেন একটু মানুষের প্রতি একটু সহনশীল হই না? আমরা কেন এতটা উরণচণ্ডী হতে পারি, এমনকি ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ক্ষেত্রে এতটা আমোদ ফুর্তি প্রদর্শন করতে পারি যে গাড়ি বিলাসিতা এই জায়গায় নিয়ে যেতে পারি? আমাদের কর্মকর্তাদের গাড়ির যে নমুনা আপনি দেখতে পারেন, আপনি চিন্তা করতে পারেন, এরকম দামি বিলাসী গাড়ি আপনি আশেপাশের কোনো দেশে দেখতে পাবেন আপনি কোথাও? তো এই জায়গায় কেন আমরা নিয়ে গেলাম, সেই জবাবটাও কিন্তু একটা প্রয়োজন আছে আশিক ভাই। মানে অবশ্যই কমফোর্ট জোন দিতে হবে, কিন্তু এত আরামায়েশি আপনার ব্যবস্থা না, জবাবদিহিতা বিন আরামায়েশি, তাকে কোথাও জবাবদিহি করতে হচ্ছে না, যা ইচ্ছা তাই করে পার পেয়ে যাওয়া হচ্ছে। জি ধন্যবাদ। জনবাবু আনু, 30 লাখ টাকা সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কিনে কেউ কেউ গাড়ি উবার পাঠায়ের মাধ্যমে ভাড়া কাটাচ্ছেন আর নিজে পরিবহন পুলের গাড়ি ব্যবহার করছেন। আমরা কিন্তু মিডিয়াতে কিংবা পত্রিকাতে আমরা এই খবরগুলো দেখেছি, এগুলো এসছে, এটা আসলে কতটুকু আইনসম্মত? এটা তো মানে একরকম শুধু দেশ না জাতির সাথেও বেইমানি, কারণ আমাদের করের টাকায় আপনার গাড়িগুলো কেনা হচ্ছে এবং এই কাজটা যদি কেউ 50,000 টাকা করেও পাচ্ছেন সেগুলো মেনটেন করার জন্য না, এই কাজটা যদি কেউ করে থাকেন যে তিনি 30 লাখ টাকা লোন নিয়েছেন, 50,000 টাকা করে সরকারের কাছে রক্ষণাবেক্ষণ, ড্রাইভার এবং তেলের খরচ নিচ্ছেন, তারপরে তিনি উবাও বা পাঠাতে ভাড়া দিয়েছেন,
এটা যদি কেউ করে থাকেন এটা তো মহা অন্যায় এবং এর জন্য তার তো অবশ্যই বিচার হওয়া উচিত এবং তাকে প্রসিডিংস করতে হবে। কমিটিতে আলোচনা তো এই এই যে নিশ্চিতভাবে তার নাম টাম জানা গেছে, আমি তো আর তার নাম জানি না, সুতরাং এই নাম জানার পরে তো এটাতে অ্যাকশনে যেতে হবে। আমরা এখানে আলোচনা করব, সংসদীয় কমিটিতে আলোচনা হবে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেবেন, কোনো সময় মন্ত্রী মহোদয় নির্দেশ দেবেন, কিন্তু যদি কোনো কার্যক্রম গ্রহণ না করা হয় অন্যায়ের বিরুদ্ধে বা এই যে এইসব অপরাধের বিরুদ্ধে, তাহলে কিন্তু এইটা চলতেই থাকবে। আমি তো প্রথমেই বললাম যে যে লোকটি যে অফিসার লোন নিয়েছে এবং 50,000 টাকা তা প্রতি মাসে তুলছে, তিনি তো পরিবহন পুল থেকে কোনো গাড়ি পেতেই পারেন না। এটা তো আমাদের সিস্টেম বাংলাদেশ নাকি ডিজিটাল আবু আলম জনাব আবু আলম, আমরা তো দেখেছি গণমাধ্যমে তো নাম পরিচয় সহকারেই মাঝে মাঝে আপনার এগুলো এসে যাচ্ছে। সেই জন্য তো বলছি যে বাংলাদেশ তো ডিজিটাল, তাই না? ডিজিটাল বাংলাদেশ, তো এই ডিজিটাল বাংলাদেশে পরিবহন পুলের কাছে কেন এই তথ্য থাকবে না যে কোন কোন কর্মকর্তা সরকারের কাছ থেকে লোন গ্রহণ করেছেন এবং 50,000 টাকা হিসেবে রক্ষণাবেক্ষণ ড্রাইভার এবং তেলের খরচ নিচ্ছেন? এই নাম তো তাদের কাছে থাকবে, তারা তো একটা বাটন টিপলে বুঝতে পারবে যে মিস্টার এক্স তার লোন আছে এবং সে রক্ষণাবেক্ষণ টাকা নেয়, মিস্টার এক্সকে কোনো গাড়ি বরাদ্দ করা হবে না। দিস ইজ জাস্ট সো সিম্পল। তারপরে কেন এটা হচ্ছে এটা অবশ্যই গভীর তদন্তের দাবি রাখে। এখানে মাননীয় সংসদ সদস্য আছেন, উনি নিশ্চয়ই আমাদের কথা বলছেন। যেমনটি বললেন যে মেয়ের বিয়েতে 18টি গাড়ি সেবার জন্য দেওয়া হয়েছে। না আমি জানি না, ইস্তেকদের সাথে নিশ্চয়ই আমাদের কোনো ইঞ্জিনিয়ার সাহেবের বন্ধুত্ব আছে, কোনো কারণে তিনি হয়তো সেই আমলার উপর ক্ষিপ্ত থাকতে পারেন, এই 2-4টা 5টা গাড়ি হাওলাত বা কোনো কাজে ব্যবহারের জন্য নিতে পারে। বাট মেয়ের বিয়ের জন্য, আমারও তো মেয়ে ছিল এবং ঢাকাতেই বিয়ে হয়েছে, ইস্তেক রেজাকেও দাওয়াত দিয়েছিলাম মনে হয়, কিন্তু ওইখানে ওখানে কয়টা গাড়ি না, এটা ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করতে হবে, লোকাল গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করতে হবে যে তোমাদের সচিব, প্রাক্তন সচিব আবু আলম তার প্রাধিকারের বাইরে কোনো গাড়ি আলোচনা কিনা, ব্যক্তিগত আলোচনা। সুতরাং আমরা এটা সাধারণ করতে পারবো না, আমাদের করতে হবে যেটা করতে হবে যে এই যে এমপি সাহেব যেটা বললেন যে আমাদের ডিসি এসপি ডিস্ট্রিক্ট জাজ বা যারা জেলাতে কাজ করেন, তৃণমূল পর্যায়ে কাজ করেন, ইউএনও ওসি, তাদের জন্য গাড়ির দরকার আছে এবং তাদের কিন্তু প্রাধিকার গাড়ি। আমরা কিন্তু আলোচনা করছি যে যারা গাড়ির সুবিধা নিয়েছেন, লোন নিয়েছেন এবং টাকা নিচ্ছেন, তারা কেন পুলের গাড়ি ব্যবহার করবেন অথবা প্রকল্পের গাড়ি ব্যবহার করবেন। এবং এই যে প্রকল্পের গাড়ি ব্যবহার, এটা কিন্তু নতুন ঘটনা না, এখন হয়তো আমাদের চোখে বেশি করে পড়ছে, কেন অনেক প্রকল্প অনেক গাড়ি সেই জন্য চোখে পড়ছে এই প্রকল্পের গাড়ি ব্যবহার। আমি যখন একেবারে মানে ছোট অফিসার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তখন আমি দেখেছি যে আমাদের বড় বড় স্যারদের বাসায় 2-3টা গাড়ি থাকতো, একটাতে উনি অফিস যাওয়া আশা করতেন ওটাতে স্ট্যান্ড বাই থাকতো, আরেকটা গাড়ি বেগম সাহেবের জন্য থাকতো এবং আরেকটা গাড়ি তখন ভিডিও ক্যাসেট আনা নেওয়া করতে হতো আর কি, ভিডিও ক্যাসেট আনা নেওয়া, ভিডিও ক্যাসেট সেই আমলে আমি 80s কথা বলতেছি, অথবা লন্ডিতে যাওয়ার থাকতো বেগম সাহেবের শাড়ি পলিশ টলিশ করার ব্যাপার থাকতো, ওইসব কারণে ব্যবহার হতো। সো এটা যে আমাদের কর্মকর্তা এখন নতুন এটা নয়, এইটা এই প্রবণতা আমাদের দেশে আছে এবং এই প্রবণতা থেকে আমাদের কর্মকর্তাদের বের হতে হবে এবং এই দেশে তো এই প্রবণতাও আছে। আমরা শুধু সরকারি কর্মকর্তাদের কথা আলোচনা করবো কেন, আমরা আমাদের দেশে যখন অভিযান টভিযান চলে তখন মানুষজন হ্যামার গাড়ি, তারপরে কী কী গাড়ির নাম ওটা আমি শুনিও নাই, এসব গাড়ি রাস্তায় ফেলে দেয়, গোডাউনে ফেলে দেয়, হয়তো আমরা তো মানে এটা হলো আমাদের সংস্কৃতিগত প্রবলেম, পুরো বাঙালি জাতির সংস্কৃতির মধ্যে ঢুকে পড়েছে যে আমাদের যাদের টাকা পয়সা থাকবে তাদের বিলাসী জীবন যাপন করতে হবে, আমরা টাকা দিয়ে সব কিছু কিনতে পারি, সেই কারণেই কিন্তু এগুলো হচ্ছে। আমরা টাকা দিয়ে আইন কিনতে পারি, আমরা টাকা দিয়ে ব্যাংক লুট করতে পারি, আমরা টাকা দিয়ে আইনের শাসনের ঊর্ধ্বে চলে যেতে পারি, আমরা টাকা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারি। সুতরাং আমাদের যাদের কাছে অতিরিক্ত টাকা মেদ জমে গেছে তারা তো এইসব শো আপ করবেন, সেইটার কিছু অংশ নিশ্চয়ই আমলাদের মধ্যেও প্রতিফলিত হচ্ছে, ওটা সংক্রমিত হয়েছে, এটা একটা সংক্রমণের ব্যাধি। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই সবার জন্য, আমাদের যারা আলোচনা করছেন দে ক্যান টক অ্যাবাউট দিস, আমরারা বা আমাদের যে প্রশাসন যন্ত্র এটা কিন্তু রাষ্ট্রের মূল স্ট্রাকচার না, এগুলোকে আমরা সুপার স্ট্রাকচার বলি, কারণ তারা হলেন সরকারি কর্মচারী এবং আমি নিজেকে মনে করি আমি গণকর্মচারী এবং সকল সময় জনগণের সেবা করা আমার দায়িত্ব, এইটা নিয়েই তারা সরকারি চাকরিতে আসেন এবং পিয়ন থেকে একেবারে সচিব পর্যন্ত সবারই একই কাজ, একেবারে আইজিপি পর্যন্ত পুলিশ কনস্টেবল থেকে অন্য জায়গায় অন্যরা আছেন, তো তারা কিন্তু এরকম বিলাসী জীবন যাপন করতে পারেন না এবং করার কোনো তাদের সুযোগ নাই। এইখানে তাদেরকে যারা নিয়ন্ত্রণ করবেন, যারা নিয়ন্ত্রণ করবেন, যারা গড গভর্নমেন্ট অফ দি ডে, যারা ক্ষমতায় থাকবেন তাদেরকে এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তারা তখনই এটা নিয়ন্ত্রণ, কাদের কথাই কি বলছেন, রাজনীতিবিদ তারাই মানে শাসক, যারা শাসন করবেন রাজনীতিবিদদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং রাজনীতিবিদরা তখনই নিয়ন্ত্রণ করতে পারবেন যখন তারাও নিজেরা ঠিক থাকবেন,
যেটা ইস্তিয়াকৃতা বললো, এখন আমাদের রাজনীতিবিদরা যদি পার্লামেন্টে এরকম একটা আইন করে নেয় যে তারা শুল্কমুক্ত গাড়ি আনবেন এবং তারা শুল্কমুক্ত গাড়ি পাবেন 300 বা 350 পার্লামেন্টেরিয়ান এখন এবং এর আগে আরও ছিল, এইভাবে যে আইনটা করা হচ্ছিল এটা তো একদম সংবিধান বিরোধী, এটা মৌলিক অধিকার বিরোধী। একটা দেশের জনগণ 400% 200% ট্যাক্স দেবে, সেখানে আমাদের কোনো মানুষ এই সকল বিষয়ে কিন্তু সবাই আবার একমত হয়, তখন কিন্তু তাদের এই নৈতিক বলটা থাকে না। যখন একজন মাননীয় মন্ত্রী তার জন্য যে গাড়ি বরাদ্দ থাকবে তার বাইরে তিনি যেমন 5টা গাড়ি ব্যবহার করবেন, তখন কিন্তু তার সচিবকে বা তার অধীনস্থ কর্মকর্তাদের তিনি ওই নৈতিকতা পাবেন না যে তাদেরকে ধমক দেওয়ার। যখন মাননীয় সংসদ সদস্য যারা বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে আছেন তাদেরকে যখন গাড়ি সাপ্লাই করতে হবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, তখন ওই সংসদ সদস্যরা যারা ওই বিভিন্ন কমিটিতে আছেন তারা ওই সাহসটা পাবেন না। তো এটাই, যখন প্রধানমন্ত্রীর অফিসে বিভিন্ন ডিপার্টমেন্টকে গাড়ি সাপ্লাই করতে হবে তাদের প্রেস উইংয়ের জন্য, তাদের পার্সোনাল উইংয়ের জন্য, তাদের বিভিন্ন উপদেষ্টার জন্য, কেন উপদেষ্টা মহোদয়কে যে গাড়ি দেওয়া হবে এটা একটা কার, তার দরকার একটা খুবই হাই ব্র্যান্ডের 3500 cc উপরের একটা বড় গাড়ি, যে গাড়ি নিয়ে উনি তার এলাকায় যাবেন, যে গাড়িটা বিভিন্ন সংস্থা থেকে সাপ্লাই করা হবে, তখন আমাদের উপদেষ্টা মহোদয় কোনো দিন ধমক দিতে পারবেন না। যে কারণে আমাদের সংসদ সদস্যরা ধমক দিতে পারছেন না, আমাদেরকে রাজনীতিবিদরা পাচ্ছেন না, মন্ত্রীরা পাচ্ছেন না, উপদেষ্টারা পাচ্ছেন না, সেই জায়গায় আসলে প্রথমে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আগে গোড়ায় করতে হবে, ওই পরিবর্তন যদি আমরা আনতে পারি আগামীকাল বা আগামী 7 দিনের মধ্যে কোনো সচিব সাহসই পাবে না, কোনো যুগ্ম সচিব সাহস পাবে না যে তাদের গাড়ি থাকা সত্ত্বেও তারা পুলের গাড়ি ব্যবহার করছে, এটা সাহসই পাবে না। সুতরাং পরিবর্তন কোথায় আনতে হবে সেটা আগে নির্ধারিত করতে হবে। জি ধন্যবাদ। আমাদের অনেকগুলো ফোন আসলে আজকে অপেক্ষা করছে, আমরা সময়ের কারণে নিতে পারছি না। আমি দুঃখিত এবং আমি আন্তরিকভাবে দুঃখ জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি যে আপনাদের ফোনগুলো আমরা নিতে পারছি না। আমি একটা দুইটা ফোন নিব না, কিন্তু সবগুলো না আমার পক্ষে সম্ভব হবে না আজকে, অপারগত প্রকাশ করছি। কে আছেন, নামটি বলে আপনি প্রশ্নটি করুন। সালাম আলাইকুম। সাক্ষাৎ বলছিলাম মেসির থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে এলজিডির রাস্তাটা যে এলজিডির বাউন্ডারির পাশে সিরিয়াল যে অনেক করে দেখেই বুঝে যাচ্ছে গাড়িগুলো যেহেতু নতুন করে ইউজ না করে কেন কেনা হয়, গাড়িগুলোকে ইউজ করা যেত না? আর এই যে জনগণের প্রশ্ন করা হচ্ছে এই অপচয়ের জন্য কি মামলা করা যায় কিনা, জনগণ হিসাবে আমি মামলা করতে পারি কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে এনারা অমর হওয়ার কি গোপন তথ্য সূত্র পেয়েছেন? কেউ যদি জানেন যে উনি মারাই যাবেন কাজেই লাগবে না, তাহলে কিভাবে এত দুর্নীতি করতে পারেন? জি ধন্যবাদ, ধন্যবাদ আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। খুশি কবির না ইস্টাক্রিজার কাছে আমি প্রশ্নটি চাই, ছোট্ট করে যদি এই আমাদের দর্শকের প্রশ্নের উত্তরটি করতে তারপর খুশি। উনি তো একটা নৈতিক এবং অত্যন্ত আধ্যাত্মিক জায়গায় নিয়ে গেছেন, কেউ যদি মৃত্যুর কথা চিন্তা করে তাহলে কেন এরকম কাজ করবে, সেটা তো হলো যার যার নিজস্ব ভাবনার বিষয়। কিন্তু নাগরিক হিসেবে তিনি যে উৎকণ্ঠার জায়গাটা প্রকাশ করেছেন, আমার মনে হয় যে আমি বলবো যে তার সাথে আমরা সহমর্মিতা প্রকাশ করতে পারি। আবু আলম শহীদ খান কিন্তু একটা রাইট জায়গায় কথা বলেছেন, আমি শুধু অভিযোগও বলে শেষ করতে চাই যে পলিটিক্যাল মাস্টার্স আর অলওয়েজ ওভার দি ব্যুরোক্রেসি, অ্যান্ড পলিটিক্যাল মাস্টার্স যদি ঠিক থাকেন ডেফিনেটলি ব্যুরোক্রেসি সেইভাবে চলবে। অ্যান্ড পলিটিক্যাল মাস্টার্সরা কেন তাদের অধীনস্থ ব্যুরোক্রেসিকে জবাবদিহিতার আওতায় আনতে পারছে না, তাদের মানে অযাচিত বিলাসিতা বন্ধ করতে পারছেন না, এবং এটা তো শুধু বিলাসিতা বললে আমরা ভুল করবো, এটা একটা দুর্নীতি। নিজের গাড়ি কেনা লোন নিচ্ছেন সরকার থেকে, তারপরে খরচ নিচ্ছেন, আবার ভাড়া কাটাচ্ছেন, মন্ত্রণালয়ের গাড়ি ব্যবহার করছেন, এটা এটা সাদা চোখে একটা বড় দুর্নীতি। সুতরাং এগুলো বন্ধ করতে গেলে আমি মনে করি যে রাজনৈতিক নেতৃত্বের আরও কঠোর হওয়া প্রয়োজন আছে। ধন্যবাদ। খুশি কবির, অবৈধভাবে একাধিক গাড়ি ব্যবহার, জ্বালানির ব্যবহার কিংবা গাড়ি নিয়ে অডিও বন্ধের উপায়টা কি? আপনি পরামর্শ শুনুন। আমি একটা বলছি, আসলে গাড়ির ইস্যুটা আজকে যে আসছে, গাড়ি ব্যবহার, গাড়ি কেনার ব্যাপার, এগুলো সব গাড়ি ব্যবহারের ব্যাপার, এটা হলো একটা উদাহরণ, এটা একটি উদাহরণ একটা গোটা ব্যবস্থার মধ্যে, এবং আমরা সেটা নিয়েই আলোচনা করছি। কিন্তু তার মানে শুধু গাড়ি নিয়েই আমাদের এখানে অব্যবস্থা হচ্ছে, এখানে দুঃশাসন হচ্ছে, এখানে নৈতিকতার স্খলন হচ্ছে, শুধু গাড়ি নিয়ে সেটা না, কিন্তু আমরা গাড়ি নিয়েই আলোচনা করি। গাড়ি হচ্ছে শুধুমাত্র, এটা আমাদের সবাইকে মনে রাখা উচিত, গাড়িটা শুধু একটি মাত্র উদাহরণ একটা বড় সিস্টেমের ভেতরে যে বিষয়টা আছে। এখন যে বিষয় আমি এখানে আনতে চাচ্ছি সবচেয়ে বেশি, যে প্রথমে এই এত টাকা দিয়ে, এত অর্থ দিয়ে গাড়ি কেনার সিদ্ধান্তটা কার স্বার্থে, কিসের স্বার্থে এটা করা হলো?
অজুহাত দিতে পারে যে আমি এটা এখানে গাড়ি সরকারের গাড়ি না কিনে তাকে দিচ্ছি, সে যেন ব্যবহার করতে পারে। তারপরে নীতি নির্ধারণ করা হয়েছে, রুলস করা হয়েছে যেটা অপব্যবহার জন্য না হয়। বাট আসল কথা হলো, এই ধরনের গাড়ি কেনার প্রয়োজন কি? আমার যদি পাবলিক ট্রান্সপোর্ট যদি ঠিক থাকে, যেটা অনেক দেশে আজ যদি আছে, সবাই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবে, কেন আমার স্টেটাস সিম্বল এত বেশি দরকার? নৈতিকতার কথা সবাই উঠিয়েছে এবং সুশাসনের কথা উঠিয়েছে এবং জবাবদিহিতার কথা উঠিয়েছে, বিলাসিতা আমার কেন আমার একটা স্টেটাস সিম্বল হয়ে উঠবে? আমার বেস্ট এক সময় ছোটবেলায় আমাদেরকে শিখানো হতো যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং, কিন্তু এখন এটা হলো হাই লিভিং অ্যান্ড নো থিঙ্কিং, এটাতেই পরিণত হয়েছে। যে আসলে ছোটবেলা মনে হয়, আমি জানি না আপনাদের ব্যাপারে, কিন্তু আমরা তো সবসময় শুনে এসেছে যে হাই থিঙ্কিং সিম্পল লিভিং, কিন্তু এখন একটা হলো হাই লিভিং অ্যান্ড নো থিঙ্কিং, সিম্পল থিঙ্কিংও না আর শুধু লুটপাটের। তো আমার কাছে যেটা হচ্ছে যে যদি এই উদাহরণ নিয়েও, এই একটি উদাহরণ নিয়ে যদি সঠিক ব্যবস্থা যদি নেওয়া হয় ইমিডিয়েটলি, কেন পত্রিকাগুলোতে নামও আসছে, সব কিছু আসছে, শুধু দুই তিনজনকে মানে নামকাও আসতে শুধু একটু দেখিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো আর বাকি সবকে খালাস দেওয়া হলো, সেটা হলে চলবে না। এ পুরো সিস্টেম যদি চিন্তা করে দেখা যেতে পারে যে গাড়ির অব্যবস্থাপনার বিষয়টা কিভাবে নেওয়া যেতে পারে। আমার তো দায়িত্ব জানা, আমি এ দেশের নাগরিক আর আমার এটা দায়িত্ব, এই উত্তরটা পেতেই হবে আমাকে, কেন এটাই হলো গণতন্ত্র, এটা হলো আমাদের আমাদের স্বাধীনতার 50 বছর রজত জয়ন্তী এই কয়েক মানে কয়েকদিন পরেই ঘোষণা হয়েছিল 26শে মার্চে, আজকে হচ্ছে 1লা মার্চ, জি দোসরা মার্চ হয়ে গেছে। তো এই মাসে 50 বছর আগে গণতন্ত্র একটা মূল জায়গা ছিল, আর গণতন্ত্র হবে যখন জবাবদিহিতা থাকবে, নাহলে গণতন্ত্র আসবে না। কোনো আমাদের তো আসলে কোথাও কেউ প্রশ্ন করার কোনো নাই, না কোনো অপোজিশন আছে, কেন অপোজিশন যেটাকে বলা হয় সে অপোজিশনকে আমি অপোজিশন বলছি না, তারা তো কোনো গঠনমূলক কোনো ভূমিকা পালন করছে না। আমি দেখছি যে এখন এটা আমরা যারা আপনারা আমাদেরকে ডাকেন, আমরা কথা বলি, এটাই হচ্ছে যেখানে একটুখানি আলোচনা হয়, কিন্তু এই আলোচনা যেন আসলে এটা কাজে যেন লাগে, এটার জন্য আমি অনুরোধ করছি আজকে আমাদের ইসের সংসদীয় সদস্যর এখানে চেয়ার আছেন, জি আসাদ ইসলাম টিটু, জনাব আসাদ ইসলাম টিটু, উনি যেন এটাকে স্পষ্টভাবে এটাকে ধরেন এবং একটা উদাহরণ নিয়ে যদি উনি দেখাতে পারেন যেটা সম্ভব। ধন্যবাদ। আমাদের সাথে আরেকটি ফোন আমরা নিয়ে নেব, সম্ভবত এটাই শেষ ফোন আমরা নিতে পারবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, দ্রুত আপনার প্রশ্নটি করুন। আমি শফিকুল ইসলাম মুন্সিগঞ্জ থেকে বলছি। জি বলুন। একটু আগে আমি ওখানে আলোচনায় শুনলাম যে একজন বললেন যে এমপিরা যেহেতু শুল্কমুক্ত গাড়ি পাচ্ছে, সেহেতু সচিব বা আমলাদেরও শুল্কমুক্ত গাড়ি পায়, এটাকেও বলেনি তার একটা সুযোগ তৈরি হয়। এখন আমার প্রশ্নটা হলো, বিষয়টা কি এরকম যে এমপি মন্ত্রীরা চুরি করবে, কাজে প্রজাতন্ত্রের কর্মচারীরাও চুরি করবে? মানে একজনের চুরি কি অন্য আরেকজনের চুরিকে জাস্টিফাই করে কিনা? জি এখানে আমি যদি উত্তরটা দিই, এখানে কেউ বলে নাই যে আমলাদেরকে শুল্কমুক্ত গাড়ি দিতে, নৈতিকতার মানদণ্ডের জায়গা থেকে বলা হয়েছে যে এমপিরা যদি প্রথমেই এসে নিজেদের জন্য শুল্কমুক্ত গাড়ির এই সিস্টেম অন করে, তাহলে জনগণের যে কেন 400% দেয়, 400% সুদ দিয়ে গাড়ি কিনতে হবে, বরং এরকম একটা সুবিধা ওনারা নেওয়ার পরে তারা আর কোনো নিয়ন্ত্রণ করতে পারেন না আমলাতন্ত্রকে। আর চুরির কথা যেটা বলছেন, কোনো চুরিকেই অন্য কারো চুরি দিয়ে কখনো ন্যায্যতা দেওয়া যায় না। জি ধন্যবাদ। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, জনগণের করের টাকা কেনা গাড়ি প্রকল্প কর্মকর্তাদের মধ্যে ভাগ বাটোয়ারার অভিযোগ আছে, কিন্তু এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, যে কোনো আলোচনা করতে গেলে কিন্তু একটু গোড়াতে আলোচনা করতে হয়। সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো, আপনি জানেন যে বাংলাদেশের মাটি খুব উর্বর, অর্থাৎ শস্য খুব ভালো হয়, যার ফলে আমরা খাদ্যের সংসদ পূর্ণ, এবং এই পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা দেশ
যেখানে অর্থের উর্বরতাও খুব বেশি, অর্থাৎ এখানে এত অর্থ উপার্জন করা যায় যে পাঁচ বছরের মধ্যে জেলা কমিটির একজন নেতাও 2000 কোটি টাকার মালিক হতে পারে, আর পাঁচ বছরে ব্যবসা করে শত শত কোটি টাকার মালিক তো শত শত আছে। অর্থাৎ এই অর্থ উপার্জনের উর্বর জায়গাও বাংলাদেশ। আর একটু গরিবের ব্যবধানও এমন বেড়ে যায় যে যারা ধনী তাদের উর্বরতা স্বাভাবিক, কারণ এই তো স্বাভাবিক প্রক্রিয়ায় যে অগ্রগতি, স্বাভাবিক প্রক্রিয়াতে উন্নত হওয়ার দেশ, সেইখানে কিন্তু ধনী গরিবের যে পার্থক্যটা এটা অতটা বেশি থাকবে না। কিন্তু এখানে তো আমরা অনেক বড় লোকের টাকা আমাদের মাথার উপরে ভাগ করে আমরা পার ক্যাপিটা করে আমরা ওই সমান সমান হয়ে যাচ্ছে $300 $3000 যেটাও, যে সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেইটা হলো অন্য জিনিস। কিন্তু এখানে আপনি দেখেন একটা জিনিস, এই যে অর্থ উপার্জনের যে অবৈধ প্রক্রিয়া, এটা তো শুধু আপনি সরকারি কর্মচারীদের কেন বলবেন, সরকারি কর্মচারী বলেন, অন্য জায়গায় বলেন, এক অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের মধ্যে কত অভিযোগ দেন, আপনাদের মিডিয়ায় তো সংবাদ প্রকাশিত হচ্ছে, অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের মধ্যে বহু অভিযোগ যে তারা বিভিন্ন ভবন করা থেকে বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্যে অর্থ তারা আত্মসাত করছে, রাষ্ট্রদূতরা তারা অর্থ আত্মসাত করছে। অর্থাৎ অ্যাজ এ হোল এটা একটা কালচার এবং আপনার একটা খুব ভালো জায়গা যেখানে খুব অর্থ উপার্জন করা যায়, এই জায়গাটা যদি আপনি হাত না দেন তাহলে সেক্ষেত্রে পলিসিগতভাবে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরকে পরিকল্পনা করে যে না, আই উইল নট অ্যালাউ দিস, আমি এটা অ্যালাউ করব না, রাষ্ট্রে আমি একটা সিস্টেমের মধ্যে আনবো, তাইলে পরে এটা সম্ভব। এছাড়া আমরা আলোচনা করে এগুলো কিছু করতে পারবো না, এবং যে যেখানে করার সেইটাই করবে, আমরা শুধু আলোচনার জন্য আলোচনা করতে পারি। এখন সবচেয়ে বড় হলো যে জবাবদিহি প্রশ্নটা যে আনবে, যেটা আপনার খুশি কবির বললেন যে এই যে আমাদের সংবিধান, আমাদের স্বাধীনতার মূল উদ্দেশ্যটা কি ছিল, একটা হলো গণতন্ত্র আর একটা হলো সভ্যতা, দুইটাই তো অর্থনৈতিক মুক্তি আর রাজনৈতিক। বঙ্গবন্ধু কিন্তু স্পষ্ট বলেছে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে আমাদেরকে আরো অনেক কঠিন পরিশ্রম করতে হবে। এখন অর্থনৈতিক মুক্তি একটা রাজনৈতিক মুক্তি, আপনি রাজনৈতিক মুক্তিটাকে ফেলে দিয়ে অর্থনৈতিক মুক্তি করতে পারবেন না, তো ওই অর্থনৈতিক মুক্তি তো স্থায়ী হবে না। ওই যে এইচডিজি একটা কথা বলে না, যে আপনার যে একদম আপনার টেকসই উন্নয়ন যেটাকে বলে, টেকসই উন্নয়ন করতে গেলে আপনাকে অবশ্যই সাথে গণতন্ত্রকে রাখতে হবে। আপনি যদি গণতন্ত্র না রাখেন, গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতা রাখেন, ডিজিটাল অ্যাক্টের মাধ্যমে সবাইকে আপনি তার চিন্তা চেতনাকে ভোতা করে দেন, তাহলে ভালো চিন্তা আসবে কোথেকে? আপনি জানেন বুয়েট থেকে পাস করার পরে ভালো ভালো ছেলেরা শতকরা 80% লোক বাংলাদেশে থাকে না, কেন থাকে না? আমি তো অনেক ছেলেদের সঙ্গে আমার আলাপ হয়েছে, কেন তুমি কেন বিসিএস দিবে না? সে বলে যে বিসিএস দিলে আমি যে সচিব হতে পারবো আপনি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন? আমি বলছি না, আমি দিতে পারবো না, কারণ আমরা তো চোখের সামনে দেখছি তালিকা তৈরি করে কিভাবে সচিব তৈরি করা হয়, তালিকা তৈরি করে কিভাবে ডিসি করা হয়, এগুলো তো আমাদের চোখের দেখা, এবং ওকে তো আমি বলতে পারবো না যে তোমার মামা না থাকলে তুমি সচিব হতে পারবো যোগ্যতা থেকে, কাজে সে ওইটা বুঝে, কারণ এখনকার ছেলেপেলেরা কিন্তু সবকিছু বুঝে, এবং তারা দেখেন 90% দুয়ের থেকে পাশ করে তারা বিদেশ চলে যাচ্ছে, আমেরিকাতে সার্ভিস দিচ্ছে, কানাডাতে সার্ভিস দিচ্ছে, আমরা কেন তাদেরকে রাখতে পারি না? কারণ ওই যে আমরা কিন্তু এখানে তাদের জন্য নার্সিংটা, তাদের যে এখানে বসবাস করার জন্য ভালো একটা পরিবেশ, এইটা তাদের মাথায় আমরা ঢুকাইতে পারছি না। কেন ঢুকাইতে পারবো না? আমরা যে আদর্শলিপির যে শিক্ষাগুলো, যেটা খুশি আপা বললেন, এই আদর্শলিপির শিক্ষাগুলো তো আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি, এগুলো তো এখন চিন্তা করি না, এটার উল্টাটা আমরা চিন্তা করি। এখন হলো কিভাবে অর্থ কামাইতে পারবো, কিভাবে সরকারি দলে গিয়ে প্রশাস, এই যে আজকে একজনে ফোন করলো আমাকে, বললো যে ওই এমপি সাহেব 3 বছর আগেও জামাত ইসলাম করতেন, এখন আওয়ামী লীগে জয়েন করেন, এখন বড় পদে আসছেন, খুবই টোটালি পরিবেশের উপরে পরিবেশ ধ্বংস করে কাজ করছেন। মানে আমার একটা প্রসঙ্গ এসেছে, চট্টগ্রামে ইটভাটা বন্ধ করার জন্য একটা মামলা করেছি, এই ইটভাটা অবৈধভাবে চলতেছে, চট্টগ্রামের মানুষ কষ্ট পাচ্ছে, ইটভাটার মালিকরা একটা সভা সমাবেশ করে বললো, সেখানে বলতেছে আমরা নাকি রাষ্ট্রের উন্নয়নের বিরোধী, এই যে সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছিল, তখন আমি বললাম যে কেন আপনার এমপি সাহেব তাকে বলতে পারেন না? তখন সে উত্তর দিল যে এমপি সাহেব তো 3 বছর হলে আওয়ামী লীগে আসছে, এখন তো সে যেটা করেন সে ইটভাটা মালিকের উপদেষ্টা, অর্থাৎ তার কাছ থেকে তো আমরা কিছু প্রত্যাশা করতে পারি না। তাহলে এইভাবে সব জায়গায় গোলে বালে অবস্থা হয়ে গেছে। আমি বলবো আসুন, যেটা খুশিয়াবা বলছেন, দেখুন আসলে জায়গা নাই, এই আপনারা 30টা মিডিয়া আছেন, অবশ্যই মিডিয়ারও তো সবাই এখন ব্যবসা নিয়ে, অনেকে অনেক মিডিয়ার মালিক নিয়ে তখন ব্যবসা নিয়ে মূল বুঝ কাজ করতেছেন, ব্যবসা ছাড়া তারা কিছু বোঝেন না। আমি বলবো আপনারা গণতন্ত্রের এই মুখোশটা, এই যে আমরা কথা বলতে চাই, প্রধানমন্ত্রী তো পার্লামেন্টে কেউ বলবে না প্রধানমন্ত্রীর অ্যাগেনস্টে, প্রধানমন্ত্রী কি অপছন্দ করেন এই আগে বুঝে তারপরে বক্তব্য দেন। আমি মনে করি যে এই চ্যানেলগুলো প্রধানমন্ত্রীর পাশায় সবাই আপনারা দেন টকশোগুলো, সে শুনুক আমরা কি বলি। আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা তো দেশের উন্নয়ন চাই, আমরা তো বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি, আমরা তো কারো অ্যাগেনস্ট না, আমরা দেশের উন্নয়ন চাই, কিন্তু সাথে সাথে ভালোটা চাই,
গণতন্ত্র চাই, উন্নয়ন চাই, অর্থনৈতিক উন্নয়ন চাই, এবং দুর্নীতি এইরকম সরকারি কর্মচারীদের স্বেচ্ছাচারিতা দেবেন, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা পিছিয়ে থাকবে, তারা এমপির উপরে কথা বলতে পারবে না, ওসির উপরে কথা বলতে পারবে না, এ ধরনের গণতন্ত্র আমরা চাই না। এমপি সাহেব সে একজন ওসিরে যদি বদলি করতে চায়, ওসি বলে যে আপনি আইজিপির সঙ্গে কথা বললে লাভ হবে না, আপনি প্রধানমন্ত্রী অফিসের সঙ্গে কথা বলেন, এইভাবে যদি হয় তাহলে সেটা সুশাসন বলেন এটাকে। অর্থাৎ যারা রাজনীতি করেন জনগণের প্রতিনিধি হলো রাজনীতিকরা, অতএব রাজনীতির অধীনে হয়তো আপনার প্রশাসন, কারণ ওই যে একটা কথা যে বললেন সংবিধানে কিন্তু ওই সচিবালয়ের কথা নাই, কারণ ওখানে আছে স্থানীয় প্রশাসন, ওখানে মাননীয় প্রধানমন্ত্রীর কথা আছে, মন্ত্রী পরিষদের কথা আছে কিভাবে চালাবে, এবং তারা বলা আছে প্রশাসন একটা থাকবে, প্রশাসনটা হলো অধীনে, এটা সাবঅর্ডিনেট ল করে তাদেরকে চালানো, অর্থাৎ যারা দেশ চালাচ্ছেন তাদের অধীনে প্রশাসন চলবে, এবং তারা যদি স্বচ্ছতা এস্টাবলিশ করতে চান, স্বচ্ছতা করতে চান, অবিচ্ছিন্ন করা সম্ভব, আসুন আপনাদের কাছে আহ্বান জানাবো, করুন, বাংলাদেশের ভবিষ্যৎ তাতে ভালো হবে। জি ধন্যবাদ। জনাব আহসান ইসলাম, টিটু এমপি, আবু আলম শহীদ খান এবং সৈয়দ ইশতিয়াক রেজা যেমনটি বলেছিলেন, রাজনীতিবিদরা চাইলে আমলাদের এবং প্রকল্পে গাড়ি বিলাসিতা বন্ধ করা সম্ভব এবং আরও অনেক কিছু বন্ধ করা সম্ভব। আপনার বক্তব্য শুনতে চাই। না ধন্যবাদ আপনাকে। আসলে তো সচিবরা যারা সরকারি কর্মকর্তা বিসিএস দিয়ে সবচাইতে মেধাবী মানুষগুলোই সরকারি কর্মকর্তা হিসাবে আসেন, এবং এই জন্যই একজন সিনিয়র সচিব আবু আলম শহীদ সাহেব নীতি নৈতিকতার জায়গাটা এনকারেজ না করে পলিটিক্সে চলে গেল আর কি, যে শুল্কমুক্ত গাড়ির একটা ব্যাপারে চলে গেল। ইশতিয়াক ভাইও এটা খুব সুন্দর সমর্থন দিলেন। এদেশে আমার নাম জানি কি 350 জন সংসদ সদস্য, বিশেষ করে নির্বাচিত যে 300 সংসদ সদস্য, তার সচিব মানে সংসদের কাজ এবং এলাকার যোগাযোগ রাখার জন্য ন্যূনতম কোনো গাড়ি দেওয়া হয় না। আমি একটা দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, যে যদি সরকারি একটা গাড়ির ব্যবস্থা করা হতো আমাদের জন্য, যুগ্ম সচিব যেখানে একটা গাড়ি পায় সেখানে যদি সরকারি একটা গাড়ির ব্যবস্থা করা হতো, আমাদের বেশিরভাগ সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি আনতো না। আমি একটা দায়িত্ব নিয়ে বলছি, আমি অনেকের কাছে শুনেছি যে তারা যদি একটা গাড়ির সুযোগ সুবিধা পেত তাহলে এটা আনতো না, এবং আমি এই জায়গাটায় খুব নীতি নৈতিকতার জায়গা দেখি। আমরা জানি এমপিদের বেতন সচিবদের চেয়ে কম, সেটা আমরা জানি, যাক ওটা কমই দিই, ওটা বাদই দিলাম, এবং একজন সংসদ সদস্য যদি তার দায়িত্ব পালন করতে চায় তার কিন্তু অন্য কোনো কাজ করা সম্ভব না। আর সব রাজনীতিবিদ বা সব সংসদ সদস্যকে ঢালাওভাবে না ই করাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত। ঢালাওভাবে আমাকে বলতে দেন, এতক্ষণ তো শুনলাম আমি। একটা হলো যে নীতি নৈতিকতার জায়গা থেকে অনেক লোক যারা রাজনীতি মানে করে বা রাজনীতি নিয়ে এখনও স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে দায়িত্ব নিয়ে কথা বলতে পারে, অন্তত আমি যতগুলি লোক চিনি তারা কখনোই ইউএনও ওসি এসপি ডিসির কথায় চলে, এরকম এমপির সংখ্যা মনে হয় খুবই কম। যারা রাজনীতি করে বা যারা মাঠের পর্যায়ে কাজ করে তারা দায়িত্ব নিয়ে কাজ করতে পারে, দু একজন থাকতেই পারে, দু একজন যেমন সচিবও খারাপ থাকতে পারে, দু একজন প্রশাসনিক কর্মকর্তা থাকতে পারে, দু একজন ইউজার জার্নালিস্টও থাকতে পারে, এই সব গ্রুপের মধ্যেই থাকবে। বাট জেনারেলাইজ করা ঠিক না, এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো যে আমাদের ওভারঅল, আমি যেটা আলোচনা শুনে বুঝলাম, বিশেষ করে খুশি খবর যে কথাটা বলেছেন আমি একমত, যে আমাদের ওভারঅল নীতি নৈতিকতার জায়গাটা একটু কমে গেছে। এটা শুধুমাত্র যে রাজনীতিবিদ তা না, সব জায়গায় সাংবাদিকতায় বুদ্ধিজীবীদের কাউকেই বাদ দিয়ে এটা বলতে পারবেন না যে নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা খুব উৎকর্ষিত হচ্ছি গত 50 বছর, ওই জায়গাটা নাই। তো আমি যেটা মনে করি যে মানে একটা শুল্কমুক্ত গাড়ির প্রিভিলেজ আপনি নিলেন বলে আপনার নীতি নৈতিকতা কমে গেল এবং আপনার দায়িত্ব নিয়ে কথা বলবেন না। এটা তো একটা উদাহরণ, আমি উদাহরণ ছোট একটা উদাহরণ, আমাকে উদাহরণ, এটা গাড়িটা একটা নমুনা, আমি আসতেছি সবকিছু, আজকের এই আলোচনাটা তো একটা নমুনা যে কোথায় অব্যবস্থা হয়, অব্যবস্থার একটা নমুনা গাড়ি। সো আমি মনে করি না, আমি এটা মানে বলতেছি, আমি মনে করি না যে একটা শুল্কমুক্ত গাড়ি নিলে আমার নীতি নৈতিকতার জায়গা কম্প্রোমাইজ করতে হবে। আমি আমার যারা মানে জুরিসডিকশনে যাদেরকে নিয়ে আমি কাজ করি তাদের দায়িত্ব নিয়ে কথা বলতে পারবো না, এই জিনিসটা আমি মনে করি না। যে জিনিসটা আলোচনায় ছিল সেটা হলো শুধুমাত্র গাড়ি না, প্রত্যেকটা সরকারি সম্পদের ব্যবহারে আমাদেরকে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি আমার রাজনৈতিক সিদ্ধান্ত দিব, কিন্তু একটা জায়গায় ওই যে বললাম যে একটা জায়গায় কিন্তু আমরা ইভেন আমাদের সংসদীয় কমিটি, আমার যে রিসোর্স, আমি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তাদের এই ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির উপরে বাংলাদেশকে কয়েকবার আমি প্রতিনিধিত্ব করেছি, সেইখানে আমরা যখন যাই তাদের যে রিসোর্স, তাদের যে মানে মানে রিসার্চ ম্যাটেরিয়াল, তাদের যে সাপোর্ট, আমাদের সংসদ সদস্যদের কোনো দেওয়া হয় না, কি বলো নাম, রিসোর্স নাই যে আমরা নিজেরা কিছু কাজ করে রিসার্চ করে কাজকর্ম করি। এই আইন তো আপনারাই প্রণয়ন করবেন? না না,
দেখেন সব কিছুই তো আমরা করবো, অবশ্যই সব কিছু আমরা করবো, কিন্তু বললাম যে এই জিনিসগুলো হয়ে ওঠে নাই এখন পর্যন্ত। ইউএসএতে আপনি যখন একজন সিনেটর থাকে, তার সিনেট অফিসে 5 থেকে 10 জন তার সাপোর্ট স্টাফ থাকে, সেখানে আমাদের একটা একজন একটা সাপোর্ট স্টাফ আছে, কাজ করে না। আমরা কিন্তু অনেকেই কাজ করতে চাই। আমি তো মনে করি যে আমি যেদিন থেকে দায়িত্ব পাইছি আমি কিন্তু ফুল টাইম এই কাজটাই করি, আমার অন্য কোনো কাজই আমি এটা করি না, এবং আমার মতো অনেক সংসদ সদস্য এই কাজটাই করতে চায়। কিন্তু আমাদের যে পরিমাণ রিসোর্স দরকার, যে পরিমাণ সাপোর্ট দরকার, যেমন আমাদের সরকারি হিসাব সংক্রান্ত কমিটিতে আমাদের নিজস্ব একটা অডিটের লোক নাই, আমরা সরকারি যে অডিট অধিদপ্তর তাদের উপরে ডিপেন্ডেন্ট, বাইরের দেশে মানে অনগোয়িং মানে এই যে প্রকল্প, যে কথাগুলি আজকে অনেকেই আপনারা বললেন যে আমি চাইলেই কিন্তু কালকে সরকারি গাড়িগুলিকে কীভাবে ব্যবহার করতেছে এটা রিকোজিশন দিতে পারবো না। আমাদের মানে মহা হিসাব ব্যবস্থাপক যে অডিট আপত্তি তুলবে সেটা আমার জুরিসডিকশন, বাট আমি সিপিএতেও যখন আমি আলোচনা করেছি ইউকেতে, তারা কিন্তু সরাসরি স্বাস্থ্য পাচ্ছে যে কি হচ্ছে একটা লিড নিয়ে সেটার ফাইলটা টানতে পারতেছে। সো ইয়েস, আমরা আইন করব, আমরা ওই জায়গায় মেধার ওই জায়গাটায় বা এই যে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসির ওই জবাবদিহিতার জায়গাটায় এখন আসতে পারি নাই। নিজেদেরকেও আমাদেরকে এডুকেট করতে হবে, রাতারাতি তো আর কিছু হবে না। 50 বছরের গণতন্ত্র এবং মানে উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতির যেখানে এসেছি একেবারে কিন্তু কম অর্জন না আমাদের। হ্যাঁ, আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই, যেটা মানে অনেক আলোচক বলেছেন যে হ্যাঁ এই অব্যবস্থার কথাগুলি কিন্তু আমরা আজকে তুলে ধরতে পারতেছি। আমাদের কিন্তু কেউ আজকে এখানে মুখ বন্ধ করে রাখে নাই, আমরা কিন্তু দায়িত্ব নিয়ে খুব শক্তভাবেই বলতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় নিয়ে উনি কথা বলতেছেন, আবু আলম সাহেবকে কিন্তু কেউ বাধা দেয় নাই। সো আমরা কিন্তু স্বচ্ছভাবে সবাই কথা বলতে পারতেছি, কথা বলতে পারতেছি না তা না, আমরা কথা বলতে পারতেছি এবং আমরা চাই যে এই আলোচনাগুলি হোক, সবাই এই কথাগুলি তুলে ধরুক, আমরাও আমাদের দায়িত্বের জায়গা থেকে এই জিনিসগুলো করি। আমরা কেউই বিলাসিতা চাই না, আমাদের দেশের মতো একটা মানে এত বেশি জনবহুল একটা দেশে বিলাসিত্ব প্রশ্নই আসে না। আমরা নীতিনৈতিকতা নিয়ে থাকতে চাই এবং আমাদের জনগণের সেবক হিসাবে কাজ করতে চাই। এখনও অনেক মানুষ মানে প্রায় 20 ভাগের উপরে মানুষ দারিদ্র সীমায় নিচে আছে, তাদেরকে যদি আমরা দারিদ্র সীমায় উপরে তুলতে যাই এবং একটা ডেভেলপিং কান্ট্রি যে ধরনের চ্যালেঞ্জ আগামী 5 বছর আমাদেরকে ফেস করতে হবে, সেখানে যদি আমরা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত না করতে পারি, বাজেটের প্রপার ইমপ্লিমেন্টেশন নিশ্চিত না করতে পারি, এই যে অপব্যয় যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো না। সো আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের যারা সচিব আছেন বা সরকারি কর্মকর্তা আছেন তাদেরকে যার যার জায়গা থেকে, আমরা একজন আরেকজনের ফিঙ্গার পয়েন্ট না করে যার যার জায়গা থেকে, আমার স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটা আমি নিশ্চিত করব এবং যার যার জায়গা থেকে মিডিয়া তারটা করবে, আমাদের যারা বুদ্ধিজীবী তারা তাদের জায়গা থেকে করবে, সচিব বর্তমান এবং সাবেকরা তাদের জায়গা থেকে করবে, তাহলে আমরা যার যার জায়গা থেকে যদি আমরা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারি অবশ্যই এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা অবশ্যই প্রয়োজিত হবে। জি, ধন্যবাদ আপনাদের সবাই আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, প্রশাসন যাতে ঠিকমতো কাজ করে, অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে না পড়ে, সেজন্য সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার সুযোগ সুবিধা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু উদ্দেশ্য কতখানি পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে, ভাবার বিষয় রয়েছে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, জনগণের করের টাকায় আমলা কিংবা প্রকল্পগুলোর গাড়ি বিলাসিতা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা পরিহার করতে হবে, নিয়ম নীতির যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে। যারা অবৈধভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন, জ্বালানির নামে অনৈতিকভাবে টাকা তুলছেন, তাদের জবাবদিহিতা ও শাস্তির আওতায় আনতে হবে। প্রকল্পে যেসব গাড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে প্রকল্প ধরে ধরে সেসব গাড়ি খুঁজে বের করতে হবে। দর্শক, আজ পর্যন্ত, আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.